হ্যালো ঈশিতা, কোথায় তুই? আজকেও লেট? আজ নতুন নিশি দিলি তো, ঘুমের 12টা বাজিয়ে এত সকালে ফোন করলি কেন? বজ্জাত মেয়ে, সকাল কেন বলছিস? অলরেডি 10টা বাজে। কি বলিস রে, 10টা বাজে? এই টাইমে তো অফিসে থাকার কথা। না, কিসের অফিস, ঘুমা তুই। আর আমি তোকে আর কখনো কল দেব না। সরি রে জানু, তুই তো জানিস আমার মাথায় সমস্যা আছে, রাগ করিস না প্লিজ। হইছে, আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। এক্ষুনি আসছি জানু, বাই। মা! কি রে সারের মতো চেঁচাচ্ছিস কেন? মা, তুমি আমাকে সার বললা? সার বলিনি, সারের মতো বলেছি, বল কি বলবি। তুমি আমাকে ডেকে দাওনি কেন? অফিস যেতে লেট হয়ে গেল। হুম, কতবার বলেছি পরের চাকরি করতে হবে না। তোর বাপের কি কম আছে? তোর বাপেরই তো নিজের বড় কোম্পানি আছে, তা রেখে পরের অফিসে কর্মচারী? উফ মা প্লিজ, চাকরিটা আমার নিজের শখের বসে করি। নিজের বাবার কোম্পানিতে থাকলে তো সবাই মালিকের মেয়ে বলে সম্মান করে, ভয় করবে, এসব ভালো লাগে না আমার। বলেই রুমে চলে এলো, ছটপট রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। আল্লাহ, আজকেও লেট, কি হবে আল্লাহই জানে। ও, আপনাদের তো পরিচয়টা দেয়াই হলো না। আমি ইশরাত জাহান ঈশিতা, বাবা এবং মায়ের একমাত্র মেয়ে। আর যার সাথে ফোনে কথা বললাম সে আমার প্রাণ প্রিয় বেস্টু নিশি ইসলাম মো। কলেজ থাকাকালীন ওর সাথে পরিচয়, সেই থেকে একসাথে আছি আর এক অফিসেই কাজ করি। খুব ভালোবাসি আমি আমার জানুকে, কথা বলতে বলতে চলে এলাম। তা মহারানী, আপনার এতক্ষণে আসার সময় হলো, কয়টা বাজে দেখছেন? রাগ করিস না জানু, আগে বসের সাথে দেখা করে আসি। মে আই কাম ইন স্যার? হুম, আসো মামুনি। সরি স্যার লেট করার জন্য। এই মেয়ে, তোমাকে না বলছি আমাকে স্যার বলবা না? তুমি হচ্ছে আমার কিউট মামুনি, আমার প্রাণপ্রিয় বন্ধুর মেয়ে, আর কখনো যেন না শুনি। সরি আঙ্কেল, কিন্তু এটা তো অফিস। থাকুক, আর শোনো, আজকে আমার ছেলে অফিসে নতুন বস হিসেবে জয়েন করবে, তুমি ওর পার্সোনাল পিএ। কিন্তু আঙ্কেল তুমি কোথায় যাবে? আর তোমার ছেলে তো লন্ডনে থাকে। হুম, আমার ছেলে পরশু এসেছে, আর সে এখন সব দায়িত্ব নিজে নিতে চায়, আমাকে আর কিছু করতে দেবে না। তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো আঙ্কেল? কেউ তো আর তোমার মতো আমাকে ভালোবাসবে না। দূর পাগলি মেয়ে, আমি তো আসবো মাঝে মাঝে, আর তুই বাড়ি চলে আসবি যখন মন চায়। আর আমার ছেলেকে বুঝিয়ে বলবো, ও একটু রাগি, তুমি সামলে নিও। একদম চিন্তা করো না আঙ্কেল, আমি সব কিছু ঠিক সামলে নিব। আচ্ছা মামনি, এখন নিচে যাও, তোমার নতুন বস আসার সময় হয়ে গেছে, তাকে ওয়েলকাম জানাবা। ওকে আঙ্কেল, বলেই বেরিয়ে আসলাম। ইস আঙ্কেলটা কি ভালো, এত লেট করে আসি, কাজও করি না ঠিক মতো, তাও কিচ্ছু বলে না। শুনেছি আঙ্কেলের একটা ছেলে আছে নাকি, সেই দেখবে, ভাবছি লাইন মারবো। এই কেড়ে চোখ কানে নাকি দুদ্দ সিঁড়িতে নাম ছিল, আর তখনই একটা ছেলের সাথে ধাক্কা লাগে। সরি, আসলে আমি খেয়াল করিনি। সবাই বাসায় চলে গেল সন্ধ্যায়। হ্যালো মামুনি, কোথায় তুমি? এই তো আঙ্কেল আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, আজ ঈশানা এসেছে, আমার মেয়ে তোমাকে দেখবে। জি আঙ্কেল, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা মামুনি। বেশ কিছুক্ষণ পর, আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হলরুমে সবাই ঈশিতার দিকে তাকিয়ে আছে, যেন একটা পরী। লাল রঙের গাউন, গোল্ডেন স্টোনের কাজ, খুব সুন্দর লাগছে। এমনিতেই ঈশিতা দেখতে খুব সুন্দরী, লাল ড্রেসে যেন অপ্সরার মতো লাগছে। কি ব্যাপার, সবাই এভাবে তাকিয়ে আছে কেন? আমাকে কি এলিয়েনের মতো লাগছে নাকি? বাহ মামুনি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। ইশু, তোকে কি সুন্দর লাগছে, সব ছেলেরা তোর দিকে তাকিয়ে আছে দেখ। ওই হারামি, তোকে কি পেতনির মতো লাগছে নাকি? তোকেও খুব সুন্দর লাগছে, এই দেখ এই ছেলেটা তোর দিকে তাকায় আছে। আরে সত্যি তো? চল তো আঙ্কেলের কাছে যাই, ওনার মেয়ে আসছে কিনা দেখে আসি। আঙ্কেল, ঈশানা কোথায়? ঈশান আর ঈশানা দুই ভাই বোন একটু বাইরে গেছে, এখনই চলে আসবে, এই তো এসে পড়েছে। ঈশান হলরুমে ঢুকতেই সব মেয়েরা হা করে তাকিয়ে আছে, এমনিতেই খুব সুন্দর দেখতে, এক দেখাতেই যে কোনো মেয়ে ক্রাশ খেতে বাধ্য। আর এই ব্যাটা তো দেখছি আমার ড্রেসের সাথে কালার ম্যাচ করেছে, সাদা শার্টের সাথে লাল ব্লেজার। আরে এ জানবে কি করে আমি কোন কালার পরেছি? ধর একটু বেশি বুঝি। হঠাৎ চোখ পড়লো একটা পরীর উপর, এটা আমি কি দেখছি, ঈশিতা এত সুন্দর মেয়েটা, সকালে তো খেয়ালই করিনি।
সকালের কথা মনে পড়তেই সেই কথা মনে পড়ে গেল। তোমাকে আমি ছাড়বো না ঈশিতা। ভাইয়া, কি রে চেঁচিয়ে কি আমার কানের পর্দা ফাটিয়ে দিবি? সে কখন থেকে ডাকছে আর তুই ওই মেয়েটার দিকে তাকিয়ে আছিস? আমি পুরাই ভেবাচাকা খেয়ে গেলাম। কে রে মেয়েটা? সে তো দেখি তোর দিকে তাকায় ছিল। বাহ, আস্তে না আস্তে লাইন মারা শুরু করে দিলি ঈশা। আচ্ছা সরি, চল বাবার কাছে যাই। হ, নিজে তাকিয়ে থাকবে হা করে, আর আমি বললেই দোষ। হুম, চল। বাবা। হাই প্রিন্সেস, এসো। বাবা, ঈশিতা আপা কই? দাঁড়াও ডাকছি। কই গেল মেয়েটা? কে, দেখার কি আছে? আমি দেখব, তোর কি? ঈশান যাও তো, ঈশিতা কোথায় গেছে খুঁজে নিয়ে এসো। হোয়াট, এখন ওই মেয়েকে আমার খুঁজতে যেতে হবে? হ্যাঁ যাও, আশা করি তোমার কোনো ক্ষতি হবে না। দূর, বলে ঈশিতাকে ডাকতে গেলাম, এখানেই তো ছিল মেয়েটা, আবার কোথায় গেল? দূর ভালো লাগে না। ওই তো ওখানে, যাই। ঈশিতা অন্যদিকে ফিরেই দাঁড়িয়েছিল। হঠাৎ পিছনে ফিরতে ঈশানের কাঁধের সাথে ঈশিতার মাথা ধাক্কা খেল। ওই কোন হারামজাদারে, দেখে চলতে পারিস না, নাকি চোখ পকেটে নিয়ে ঘুরিস? জাস্ট শাট আপ। জোরে ধমক দিয়ে ঈশিতা এবার ভয় কেঁপে উঠে সামনে তাকিয়ে ঈশানকে দেখে যেন কলিজা শুকিয়ে গেল। সরি স্যার, আসলে আমি দেখতে পাইনি। তোমাকে তো পরে দেখে নেব। বাবা ডাকছে, ওদিকে গিয়ে আমাকে উদ্ধার করো। আমি কিছু না বলে এক দৌড় দিলাম। পাগল নাকি এই মেয়েটা, এইভাবে কেউ দৌড়ায়? ঈশানের তো রাগে গা জ্বলে যাচ্ছে। এইভাবে কেউ কখনো ওর সাথে কথা বলে না, সেখানে এই মেয়েটার এত সাহস কি করে হয়? বলো আঙ্কেল। কি হয়েছে মামুনি, এবার দৌড়াচ্ছ কেন? ও কিছু না আঙ্কেল, এমনি। এটা তো সে মেয়ে যার দিকে ভাইয়া তাকিয়েছিল। ঈশিতা, এটা আমার মেয়ে ঈশানা। হাই ঈশানা, কেমন আছো? জি আপু, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপু চলো আমরা ওই দিকটায় যাই। আচ্ছা তার আগে এসো, আমার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিই। আপু অপেশো বান্ধবী হয় না, এটা আমার ক্লোজ বান্ধবী, একসাথে পড়েছি, আবার একসাথে অফিসও করি। বাহ ভালো তো। আপু তুমি না খুব সুন্দর দেখতে, খালি খালি কি আর আমার ভাই তাকিয়েছিল? তোমার ভাই তাকিয়েছিল মানে? কি রে কি বলে ফেললাম, ভাইয়া শুনলে তো আমাকে কেলাবে। না কিছু না আপু, কই তোমার বান্ধবীকে দেখাও। ওই তো নিশি, নিশি এদিকে আয়। হুম বল, কে এই মেয়েটা? নিশি, এটা আমাদের নতুন বসের বোন ঈশানা। বাহ বেশ সুইট তো দেখতে তুমি, তা তুমি কেমন আছো? খুব ভালো আছি আপু, তোমাদের দেখে খুব ভালো লাগলো, এখন থেকে সব সময় করে আসবো, অফিসে তোমাদের সাথে দেখা করতে। হুম এসো। তা কোন ক্লাসে পড়ো তুমি? ইন্টার প্রথম বর্ষ। বাহ খুব ভালো। ওরা তিনজন খুব গল্প করলো, মজা করলো, বন্ধুত্ব হয়ে গেল, একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করলো পার্টিতে। পার্টি শেষ, এখন রাত 11টা বাজে। এর মধ্যে অনেক কয়বার ঈশিতার ফোন এসেছে, এখন তাকে যেতে হবে। ঈশিতা আমার ভাইয়া আসছে, আমি গেলাম, তুই কি যেতে পারবি? হ্যাঁ পারবো, তুই যা। না তুই চল, আমরা তোকে দিয়ে আসবো। আরে সমস্যা নেই, তুই যা, কেবল তো 11টা বাজে, আমি যেতে পারবো। আচ্ছা আমি গেলাম, বাই, সাবধানে যাস। আঙ্কেল আমি বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছ মানে? একা একা, তাও আবার এই রাতে? না ঈশান তোমাকে দিয়ে আসবে। হোয়াট, বাবা আমাকে কি এখন এই মেয়ে বডিগার্ডের কাজ করতে হবে? আঙ্কেল থাক, সমস্যা নেই, আমি যেতে পারবো। আপু তুমি কি পাগল, এত রাতে একা একা যাবা, যদি পথে কোনো বিপদ হয়? আর ভাইয়া জানা, একটু এগিয়ে দিয়ে আসলে কি এমন হবে তোর? ঈশান প্লিজ, এত রাতে একটা মেয়ে একা একা যাবে, পরে কোনো ক্ষতি হলে আমার বন্ধুকে আমি কি জবাব দেব? উফ, আবার সেই ইমোশনাল ব্ল্যাকমেইল। এই মেয়ে চলো তো, ঈশান আর ঈশিতা বেরিয়ে আসলো, এই মেয়ে গাড়িতে উঠো। স্যার আপনি শুধু আমাকে এই মেয়ে মেয়ে বলছেন কেন? আর আমার যথেষ্ট সুন্দর একটা নাম আছে। শাট আপ, একটাও কথা বলবে না, চুপচাপ গাড়িতে উঠো। আমি যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। গাড়িতে উঠতে বলছি। ঈশিতা কিছু না বলে পিছন সিটে গিয়ে বসলো। এই মেয়ে, আমাকে দেখে কি তোমার ড্রাইভার মনে হয়?
সামনে এসে বসো। আপনি কি জন্ম থেকে এমন নাকি? মনে হয় মুখে মধু দিতে ভুলে গেছিল। ঈশানের এবার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এক টানে ঈশিতাকে গাড়ির সাথে দুই হাত দিয়ে চেপে ধরলো। এত সাহস হয় কি করে তোমার? আমাকে এগুলো বলার? স্যার হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। ভয় পেয়ে গেল ঈশানের রাগি চোখ দিয়ে, একদম লাল হয়ে আছে। লাগুক, এরপর থেকে যদি এসব উল্টো পাল্টা কথা শুনি তাহলে যে তোমাকে কি করব আমি জানি না। আমি যা বলবো সেটাই তোমাকে শুনতে হবে, বুঝতে পেরেছো তুমি? ঈশিতা কিছু না বলে কান্না শুরু করে দিল। ঈশানের ওর কান্না দেখে মায়া হলো, তাই হাত ছেড়ে দিল। যাও গাড়িতে গিয়ে বসো। ঈশিতা আর কিছু বলল না, চুপচাপ সামনের সিটে গিয়ে বসলো। ঈশানও গাড়িতে উঠে বসলো। ঈশিতা এখনো কান্না করছে, হাত ধরে দেখে লাল হয়ে গেছে। ঈশানও খেয়াল করলো এটা। আজকের দিনের কথা মনে থাকলে আর কখনো আমার সাথে লাগতে আসবা না। লাগবে না মানে দেখে নিস কি করি, আঙ্কেল এত ভালো, তার ছেলে এত খারাপ হলো কিভাবে? ইস, হাতটা এখনো ব্যথা করছে, হাত তো না যেন লোহা। সিট বেল্ট লাগাও। ঈশিতার কোনো খেয়ালই নেই ঈশান কি বলছে, আনমনা হয়ে ভাবছে। ঈশান হুট করে গাড়ি জোরে ব্রেক করলো, এবার হুঁশ ফিরলো ঈশিতার। এ কি মাস্টার স্যার গাড়ি থামালেন কেন? এই ব্যাটার ভাব তো ভালো লাগছে না, কিভাবে রাগে চোখে তাকিয়ে আছে, আবার আমাকে মেরে ফেলবে না তো? না, কিছু একটা করতেই হবে। প্লিজ কেউ আমাকে বাঁচান, আমাকে এক্ষুনি খুন করবে। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। ঈশান পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ঈশানের মুখ চেপে ধরল। এই মেয়ে এইভাবে চিল্লাচ্ছ কেন, আর কে তোমাকে মারবে? এক চড়ে দাঁত সবকটা ফেলে দিব, বাজি মেয়ে কোথাকার। আমাকে কি তোমার সাইকো মনে হয়? কি হলো বলো। কি বদমাশ, মুখ চেপে ধরে আছে, আবার বলতে বলছে, ইস গাধা নাকি। ঈশানের খেয়াল হলো সে তো ঈশিতার মুখ চেপে ধরে আছে, তাড়াতাড়ি ছেড়ে দিল। সিট বেল্ট লাগাও, কতবার বলতে হয় এক কথা, আর তোমার বাসাকে আমি চিনি, বলো এরপর কোন দিকে যাব। ঈশিতা বলে দিলে ঈশান গাড়ি স্টার্ট করলো ঈশিতার বাড়ির সামনে। বাস বাস এখানে থামান, এটা আমার বাড়ি। ঈশান তাকিয়ে দেখে বিশাল বাড়ি, এই বাড়ির মেয়ে কিনা সামান্য বিয়ের কাজ করে। ঈশিতা এটা শিওর তোমার বাড়ি তো? তো এত রাতে কি আমি অন্যের বাড়িতে যাব? হুম যাও, কিভাবে সম্ভব। ও এটা তাহলে বাবার বন্ধুর বাড়ি। এই শোনো, কাল ঠিক টাইমে অফিস চলে আসবে, লেট হয় না যেন। এই মেয়ে সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি, আমার সামনে মুখ বাঁকা করে চলে গেল। আসুক কাল অফিসে সকালে। কোন বজ্জাতে এত সকালে ফোন দিয়ে বিরক্ত করছিস, তোদের ঘরে কি মাবন নেই? ঈশিতা ঈশিতা এবার ঈশানের ধমক শুনে হাত থেকে ফোনটা পড়ে গেল, আবার ফোনটা তুলে হাতে নিল। স্যার 30 মিনিটের মধ্যে যদি তোমাকে অফিসে না দেখি তো খবর আছে। কিন্তু স্যার কেবল তো 7টা বাজে, অফিস তো 10টায়, তাহলে আমি এখন যাব কেন? আসতে বলছি আসবা, আর বাবা বলছিল তোমার কাছে নাকি এমআর কোম্পানির ফাইল আছে, ওটা নিয়ে জলদি আসো, ডিসকাস করার আছে। আমি অফিসে বসে আছি, একবার আসো তারপর দেখাচ্ছি মজা। ওকে স্যার এক্ষুনি আসছি। এই বেটা কি রাতে ঘুমায় নাই? 7 সকালে অফিস গিয়ে বসে আছে, সাথে আমার ঘুমেরও 12টা বাজিয়ে দিল, ধুর। ঈশিতা তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে চলে এলো। এ কি গেটে তো তালা দেয়া, তাহলে ঢুকবো কি করে, আর স্যার ভিতরে গেলেন কি করে? দেখি স্যারকে একটা কল দিয়ে দেখি, আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আল্লাহ এখন কি হবে, উফ ফোন অফ। এদিকে কেবল 7:30 বাজে, একটু ওয়েট করি, না স্যারের ফোনটা এখনো অফ, এদিকে বসারও কোনো জায়গা নেই, উফ বাসায়ও যেতে পারবো না এখন, কি করি, খুব ক্ষুধাও লেগেছে, 9টা বেজে গেল, তাহলে কি স্যার আমাকে মিথ্যে বলে আনলো, উফ শাস্তি দেওয়ার জন্য? আসলে কি উনি মানুষ? না আমি এখানে চাকরি করব না, আজই রিজাইন জমা দিব। রোদ উঠে গেছে আকাশে, ঈশিতার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, চোখ মুখ লাল হয়ে আছে, মাথাটা ঘুরছে, এদিকে ঈশানের প্রতি রাগও হচ্ছে। আজকে একেবারে চাকরি ছেড়ে চলে যাবে, তাই অপেক্ষা করছে। এমন সময় ঈশান গাড়ি নিয়ে আসলো। কেমন লাগলো মিস ঈশিতা, নিশ্চয়ই খুব ভালো জব্দ হয়েছো। ঈশিতা তাকিয়ে দেখে ঈশান এসেছে, গাড়ি থেকে নেমে তার দিকেই আসছে। আপনি কি মানুষ নাকি পশু, এমন কেন করলেন আমার সাথে,
কি ক্ষতি করেছি আপনার? তোমা ঈশান কিছু বলার আগেই ঈশিতা সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিল। ঈশান ধরে ফেললো। ইস, বেশি করে ফেলেছি। ঈশিতা, ঈশিতা। ঈশান ঈশিতাকে কোলে তুলে নিয়ে গাড়ির পিছন সিটে গিয়ে শুইয়ে দিল। ঈশান খেয়াল করলো ঈশিতার পুরো শরীর লাল হয়ে গেছে। ঈশান পানির বোতল থেকে পানি নিয়ে ঈশিতার মুখে ছিটিয়ে দিল, তাও হুঁশ ফিরল না। এবার ঈশান ভয় পেয়ে গেল। এ কি পানি দিলাম, তাও কিছু হলো না? না, আর দেরি করা সম্ভব না, ডক্টরকে ফোন করতে হবে। ঈশানের পার্সোনাল ডক্টরকে ফোন দিয়ে আসতে বলল। আরে স্যার, আপনি কখন এলেন? আর ঈশিতা মামুনের কি হয়েছে? ও একটু অসুস্থ হয়ে পড়েছে, আপনি গেট খুলুন, জলদি ওকে ভিতরে নিতে হবে। জি স্যার। দারোয়ান গেট খুলে দিলে ঈশান আবার ঈশিতাকে কোলে নিয়ে উপরে তার কেবিনের সোফার উপর শুইয়ে দিল। নিজেকে অপরাধী মনে হচ্ছে, এটা না করলেও পারতাম, ঈশিতার দিকে তাকাতে পারছি না, এর পুরো শরীর এভাবে লাল হলো কেন? ঈশান এক পলকে ঈশিতার দিকে তাকিয়ে আছে। কি অপরূপ দেখতে, আলাদা এক মায়া আছে ঈশিতার চেহারায়। এর মধ্যে ডক্টর এলো। ঈশান, কি হয়েছে? আঙ্কেল দেখুন তো, ওকে হঠাৎ সেন্সলেস হয়ে গেছে, পানি দিলাম তাও কোনো রেসপন্স করলো না। আঙ্কেল প্লিজ, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয় সেই ব্যবস্থা করুন। ঈশিতার কিছু হয়ে গেলে আমি বাবাকে জবাব দেব কি করে? ঈশান, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, এ কি অনেকক্ষণ রোদে একাধারে দাঁড়িয়েছিল? জি আঙ্কেল, সকাল থেকে। হোয়াট, এই জন্য এই অবস্থা? ওর তো কড়া রোদে অ্যালার্জি আছে আর শরীর দুর্বল মনে হয়, সকাল থেকে কিছু খায়নি, এই জন্য অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, এখনই জ্ঞান ফিরে আসবে, তারপর অ্যালার্জির জন্য পরে একটা ইঞ্জেকশন দিতে হবে জ্ঞান ফিরলে। ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার 10 মিনিটের মধ্যে ঈশিতার জ্ঞান ফিরল। ঈশিতা তাকিয়ে দেখে ঈশান আর একজন দাঁড়িয়ে আছে, আর দুজনেই ওর দিকেই তাকিয়ে আছে। ঈশিতা এক লাফে উঠে বসল। এই কি, আমি তো বাইরে ছিলাম, রুমে এলাম কি করে? ঈশিতা, তুমি সেন্সলেস হয়ে গেছিলে, তাই আমি ডক্টর ডেকে এনেছি, এখন ইঞ্জেকশনটা দিতে হবে। ডাক্তার ইঞ্জেকশন রেডি করতে করতে এক লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। কেন ইঞ্জেকশন? কেন, আমার কিছু হয়নি, আমি ইঞ্জেকশন দেব না। তুমি ভয় পেও না মামুনি, আমি দিব, তুমি টেরও পাবে না। না, দূরে রাখুন, ওটা আমার কাছে থেকে, ওটা আমার কাছে আনবেন না, আমি কিন্তু চেঁচাব। ঈশিতা দাঁড়াতে পারছে না, তাও জোর করে দাঁড়িয়ে আছে। ঈশিতার কাণ্ড দেখে তো ঈশান অবাক। এই, তুমি কি বাচ্চা মেয়ে নাকি? আগে বসো, ওখানে পড়ে যাবা তো। ঈশিতা বসে পড়ল। ডাক্তার ইশারা করল ঈশানকে যে এবার ইঞ্জেকশনটা দিতে হবে। ঈশান গিয়ে ঈশিতার পাশে বসল। ঈশিতা, ইঞ্জেকশনটা দিতে দাও। ইঞ্জেকশনের নামও বলবেন না। ঈশান এবার ঈশিতাকে জোর করে জড়িয়ে ধরল। ডাক্তার অবাক হয়ে গেল এমন কাণ্ডে। স্যার, কি করছেন? ছাড়ুন বলছি। আঙ্কেল, ইঞ্জেকশনটা দিন। ডাক্তার ইঞ্জেকশনটা নিয়ে ঈশিতার হাতে ফুটিয়ে দিল। ঈশিতা এবার নিজেই শক্ত করে ঈশানকে জড়িয়ে ধরল, এক হাত দিয়ে ঈশানের পিঠের শার্ট খামচে ধরল। খুব জোরে চোখ বন্ধ করে আছে ঈশিতা। এবার একটা শব্দ শুনতে পাচ্ছে ঈশিতা, সেটা আর কিচ্ছু না, ঈশানের হার্টবিট। ঈশিতা গভীরভাবে অনুভব করতে লাগলো। আমার এত শান্তি কেন লাগছে, মনে হচ্ছে আমি এখানে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। এর মধ্যে ইঞ্জেকশন দেওয়া শেষ, ঈশিতা টেরও পেল না। ডাক্তারের জরুরি ফোন আসায় তাড়াতাড়ি চলে গেল। ঈশান এবার ঈশিতাকে ছেড়ে দিল। কিন্তু এ কি, ঈশিতা আমাকে জড়িয়ে ধরে আছে। ঈশিতা, ঈশিতা নিজের মধ্যে নেই, তাই সে কি করছে বুঝতে পারছে না। ছাড়ো আমাকে, তোমার ইঞ্জেকশন দেওয়া শেষ। ইঞ্জেকশনের কথা শুনে ঈশিতা তাড়াতাড়ি করে ঈশানকে ছেড়ে দিল। ইস, শেষে কি না, আমি ওনাকে জড়িয়ে ধরলাম, ছি। লজ্জায় মাথা নিচু করে বসে আছে ঈশিতা। ঈশানও কিছু বলছে না। ঈশান বুঝতে পারলো ঈশিতার ব্যাপারটা, তাই ঈশিতার পাশ থেকে উঠে দাঁড়ালো। মেয়ে কামিন স্যার? ইয়েস কাম। নিশি ভিতরে ঢুকে দেখে ঈশিতা বসে আছে। ঈশিতা, তুই এখানে? আমি তোকে কতবার ফোন দিছি, ধরিস নি কেন? মিস নিশি, ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল, তাই ডক্টর এসে ওকে দেখে গেছে। আপনি কেন এসেছেন সেটা বলুন।
স্যার, এই ফাইলে আপনার সাইন লাগবে। আচ্ছা, টেবিলের উপর রাখেন, আমি পরে দেখে নিব। ইয়েস স্যার। নাও ইউ গো। নিশি চলে গেল। ঈশিতা এখনো মাথা নিচু করে ভাবছে কি হলো। ঈশিতা চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। লাগবে না, আমি নিজে যেতে পারবো, আর কখনো আসবো না আমি। চাকরি ছেড়ে তবেই যাব। আমি আপনাকে এক্ষুনি ফর্ম জমা দিচ্ছি। বলেই উঠে দাঁড়ালো, কিন্তু মাথা ঘুরে ওঠায় আবার ধপ করে বসে পড়ল। চাকরি তুমি ছাড়তে পারবে না মিস ঈশিতা, তোমার জন্য তো আর আমি আমার বাবার কাছে খারাপ হতে পারবো না। আচ্ছা সরি ঈশিতা, আমার এটা করা উচিত হয়নি, আর তুমি এখন বাসায় চলো, পরে না হয় ভেবে দেখো চাকরি ছাড়বা কি না। না, আমার সব ভাবাভাবি হয়ে গেছে, আমি এক্ষুনি চাকরি ছাড়বো। না, মাথা গরম করলে চলবে না, কিছু একটা করতে হবে। হুম, পেয়েছি। আরে কি করছেন, আমাকে কোলে নিলেন কেন, নামান আগে। বাসায় যাবা চলো। স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন, আমাকে কোলে নিয়ে বাইরে যাচ্ছেন, সবাই কি ভাববে। যা ভাবার ভাবুক। বাইরে আসতেই সবাই অবাক হয়ে তাকিয়ে পড়ল। ঈশিতা কোনো কথা বলছে না, লজ্জায় মরে যাচ্ছে। ও মাই গড, পানি এত দূর গড়ালো আর আমি কিছুই টের পেলাম না। ঈশান গাড়িতে গিয়ে বসিয়ে দিল ঈশিতাকে, আবার নিজে গাড়িতে উঠল। ঈশান আবার ঈশিতার কাছে গিয়ে সিট বেল্টটা লাগাচ্ছিল, আর ঈশিতার চোখে চোখ পড়ে গেল। লজ্জা ভরা সেই চোখে ঈশান যেন হারিয়ে যাচ্ছিল, আর তখনই ঈশিতার চোখ নামিয়ে একটা কাশি দিল। ঈশান এবার সোজা হয়ে বসল, গাড়ি স্টার্ট করল। ঈশিতা জানালা দিয়ে বাইরে দেখছে, আর বাতাসে চুলগুলো উড়ে ঈশানের মুখে লাগছে। ঈশানের যেন নিজেকে মাতাল মাতাল লাগছে ঈশিতার চুলের ঘ্রাণে। এমন ফিলিংস আগে কখনো হয়নি ঈশানের। সে যখন বিদেশ ছিল কত মেয়ে ওর পিছু ঘুরত, একসাথে কত মেয়ের সাথে ঘুরেছে, কিন্তু এমন হয়নি কখনো। ঈশিতা এবার খেয়াল করল চুলগুলো ঈশানকে বিরক্ত করছে, তাই চুল কটা ক্লিপ দিয়ে বেঁধে ফেলল। ঈশানের একটু রাগ হলো। ভালোই লাগছিল, বাদলে কেন। ঈশিতার বাড়ির সামনে এসে গেল। স্যার কি করছেন, বাড়ির সামনে কোলে নিচ্ছেন কেন, প্লিজ স্যার নামান, আমি হেঁটে যেতে পারবো, স্যার প্লিজ নামান, না হলে আম্মু দেখলে সমস্যাতে পড়ে যাব। নামাতে পারি এক শর্তে। আপনি যা শর্ত দেবেন আমি তাতে রাজি, প্লিজ স্যার নামান। ভেবে বলছো তো। হ্যাঁ বাবা, ভেবে বলছি, নামান তো। ওই তোমার বাবাকে। আচ্ছা সরি, আরে কার পাল্লায় পড়লাম শালা হনুমান, দেখিস আমি আর তোর অফিসেই যাবো না। ঈশান ঈশিতাকে নামিয়ে দিল, ঈশিতা চলে যাচ্ছিল, ঈশান হাত টেনে ধরে কাছে নিয়ে আসলো। আবার কি হলো, আমার শর্ত না শুনে চলে যাচ্ছ। এই ব্যাটার ভাব তো ভালো ঠেকছে না, কি চাই উনি, এত দেখে আমার ছোটের দিকে তাকায় আছে, আল্লাহ এই ছেলের মনে সুযোগের সদ্ব্যবহার। ঈশিতা এবার দুই হাত দিয়ে মুখ চেপে ধরল। এই মেয়ে কি আল্লাহ সবসময় নেগেটিভ কেন ভাবে। ঈশিতা পড়ে যাবার তো না, মেয়েটা পিচ্ছি রয়ে গেল, এইভাবে কেউ দৌড়ায়। যাক বড় বাঁচা বেঁচে গেছি। ছি, কি খারাপ আঙ্কেলের ছেলেটা, এক নাম্বারের লুচুর হাড্ডি। ইস, আর একটু থাকলে যে কি হতো আল্লাহ জানে, আমি আর যাবো না অফিসে। ঈশানও বাড়িতে পৌঁছে গেল, বিছানায় একটু গা এলিয়ে দিল। ঈশানের মনে শুধু ভাবনা ঈশিতাকে নিয়ে। কি অপরূপ মায়া জানে মেয়েটি, এই দুই দিনে যা বুঝেছি, খুব সরল মন। ওয়ে, আমি ঈশিতার কথা কেন ভাবছি, খাইয়া কাম নাই। ওহ মাই সুইটহার্ট, কি করছো। সুইটহার্ট না ছাই, আমার কথা মনে থাকে নাকি তোর। কি যে বলো না, তোমাকে কি ভুলতে পারি, আমার শয়নে স্বপনে অন্তরে বাহিরে আকাশে পাতালে শুধুই তো। হুম, হতচ্ছাড়া পাম দিতে আইছে তাই না, তোর বউ আসুক তারপর দেখবো তোরে। ও দিদা, এত হাসছে কেন গো। তোর ভাইয়ের কাণ্ড দেখে, দেখ বউর কথা শুনে মুখ বাংলার পাঁচ করেছে। বউ জীবনেও না, যদি দজ্জাল হয়। শুনছি বউরা নাকি স্বামীদের দিয়ে সব করায়। না বাবা, আমি বিয়েই করব না। আরে দিদা, ঈশিতা আপু তো অনেক ভালো, ভাইয়ার ভয় পাওয়ার কারণ নাই। ঈশিতা আবার কে, কই ঈশান তুই তো কিছু বলিসনি। কে ঈশিতা, কিসের ঈশিতা, আমি কোনো ঈশিতাকে চিনি না। ওই ঈশাইন না, তুই আমার নামে এগুলো কি বলতাছস। দিদা দেখছো কি মিথ্যা বলে, ঈশিতা আপু হলো আপুর সে বন্ধুর মেয়ে, ওর অফিসের পিয়ে। আর কাল পার্টিতে তো ভাইয়া ওর দিকে হা করে তাকিয়েছিল,
আর রাস কোলে করে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে চলে গেল। আর এখন দিদার সামনে ভালো সাজা হচ্ছে। তুই কি করে জানলি? আমি আজ গিয়েছিলাম অফিসে ঈশিতা আপুর সাথে দেখা করতে, তখন ওখানে যেয়ে দেখি এই কাণ্ড। সত্য করে বল, কোথায় গিয়েছিলি? আমি জানি ঈশিতা আপু অসুস্থ ছিল, নিশি আপু বলছিল। ওরে হারামজাদা, তুই এসব করে বেড়াচ্ছিস আর আমরা কিছুই জানি না। আহ দিদা লাগছে তো, কানটা কি ছিঁড়ে ফেলবা? সত্যি বলছি ঈশিতা অসুস্থ হয়ে পড়ছিল, তাই ওকে বাসায় এগিয়ে দিয়ে আসছি। দিদা, ভাইয়া সত্যি কথা বলছে। আচ্ছা ছেড়ে দিলাম, আমি ঈশিতাকে দেখতে চাই, তুই নিয়ে আসবি। ওকে আবার দেখার কি আছে, পেতনি দেখো নাই কখনো? ভাইয়া তুই পেতনি কাকে বলছিস? দিদা জানো, ঈশিতা আপু দেখতে খুব সুন্দরী, মনটাও ভীষণ ভালো, ভাইয়ার সাথে বেশ মানাবে, কি বলিস ভাইয়া? ঈশানা, ওই তুই আমার নাতনির উপর রাগ দেখাচ্ছিস কেন? তোর বলছি ঈশিতাকে আনবি মানে আনবি, নয়তো তোর খবর আছে। এই চল তুই ঈশা, আমরা ঘরে যাই, এখানে মোড়টাই খারাপ হয়ে গেল। দুজনই চলে গেল আর ঈশান মাথায় হাত দিয়ে বসে রইল। আল্লাহ, কি ভাগ্য করে এমন একটা বোন পাইছি যে বাস দিতে অল টাইম রেডি থাকে। আসলে ঘরের মানুষই আসল বাসটা দেয়। আম্মু খেতে দাও তো। টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি, তোমার বাবাকেও রেখে নিয়ে আসো। বাবা খাবে, চলো। কয়টা বাজে দেখেছো, এখনো খাওয়া হলো না। হ্যাঁ আম্মু চলো খাবার টেবিলে। তা তোমার অফিস কেমন যাচ্ছে মা? অফিসের কথা শুনে খাবার আটকে যাচ্ছে। শুনলাম ঈশান নাকি এখন এমডি আশরাফ বলছিল। হ্যাঁ বাবা। তা ঈশান কেমন মা? ঈশান স্যার তো খুব ভালো বাবা, ভালো না চাই অস্ত একটা বন্দর লুচ্চুর হাড্ডি, চায়নাদের মতো ধলা বান্দর। এই তোমরা খাওয়ার সময় তো অফিসের গল্প কেন? কতবার বলেছি ঈশিতাকে চাকরি করতে হবে না, নিজেদের এত বড় বিজনেস রেখে অন্যের কোম্পানিতে সাধারণ পিএ কাজ করছিস। মা শোনো, এসোর মা, আমাদের মেয়ে নিজের পায়ে দাঁড়াক এটা আমি চাই, আর নিজের কোম্পানিতে কখনোই ভালোভাবে কাজ করতে পারবে না। আর পরের কোম্পানি কেন বলছো? ওটা তো আমার বন্ধুর কোম্পানি। দূর, যা পারো তোমরা বাপ বেটি মিলে করো, আমার কি? তুই চিন্তা করিস না মা, তোর কাজ তুই চালিয়ে যা। আচ্ছা বাবা, আশরাফ আঙ্কেল তোমার বন্ধু, তাহলে কোনোদিন তাদের বাড়িতে আমাদের নিয়ে যাওনি কেন? আর তারাও তো কেউ আসেনি। সে অন্য কাহিনী, আরেকদিন বলবো। আচ্ছা বাবা, খাওয়া শেষে সবাই রুমে চলে গেল। তুমি তোমার মেয়েকে এইভাবে লাই দিচ্ছ কেন? তুমি তো জানো কারণটা কি। বলেছো কখনো যে জানবো? কারণ হচ্ছে আমরা দুই বন্ধু একটা কথা দিয়েছিলাম, ওর যখন ছেলে হয় তারপর আমাদের বিয়ে হয়। আর আশরাফ বলেছিল আমার যদি মেয়ে হয় তাহলে ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে, আর যতদিন না ওদের বিয়ে হচ্ছে ততদিন আমরা কেউ কারো বাড়িতে যাব না। তারপর আমাদের মেয়ে হলো আর আমার বন্ধুর সাথেই কথা রইল, আর ঈশিতাকে ওর কোম্পানিতে দেওয়ার একটাই লক্ষ্য যে ঈশানের সাথে যেন ওর ভালো সম্পর্ক হয় আর পরবর্তীতে যেন সমস্যা না হয়। এই কথাগুলো আগে বললে কি এমন হতো? আমি কি বাধা দিতাম? বরং মেয়েকে আরও উৎসাহ দিতাম কাজে। আচ্ছা এসোর মা সরি, ভাবছিলাম এসব কথা বলার দরকার হবে না তাই বলিনি, কেঁদো না। রাতে উফ, খালি ঈশিতার কথা কেন মনে পড়ছে, ওর হাসি মুখটা বারবার মনে পড়ছে, ঘুমাতে পারছি না। রাত 12:30। কোন হারামজাদা রে, আমার আরামের ঘুম নষ্ট করলি, একদম কেলিয়ে তোকে বৃন্দাবন পাঠিয়ে দিবে। এমন থাপ্পর মারবো না, সারা পৃথিবী ঘুরে যাবে। স্যার আপনি তাতে তো এত রাতে? ঈশিতা আসলেই তোর মাথায় গোবর ভরা, নাম্বারটা দেখে তো কথা বলবি। তোমার সমস্যা কি? হ্যাঁ যখনই ফোন করি তখনই উল্টাপাল্টা কথা। সরি স্যার। আচ্ছা সরি বলতে হবে না, তাড়াতাড়ি নিচে আসো। নিচে আসবো মানে আপনি কোথায়? তোমাদের বাড়ির সামনে, তাড়াতাড়ি আসো। কি বলছেন আপনি? দৌড়ে বারান্দায় এসে দেখে সত্যি ঈশান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই আপনি কি পাগল নাকি, এত রাতে এখানে কি করছেন? প্লিজ নিচে আসো। সরি স্যার এখন যেতে পারবো না এত রাতে, আপনি কি পাগল, লোকে কি ভাববে? তুমি আসবা কি না? না পারবো না, ঢং এখানে আসছে কি করতে, এত জ্বালিয়েও ওনার স্বাদ মেটেনি, তাই রাতের ঘুম হরাম করতে এসছে। আচ্ছা ভাই, এই মেয়ে আমার কথা শোনে না, খবর আছে তোমার, কাল অফিস আসো তারপর। এটা কি হলো, এলো আবার রাগ দেখে চলে গেল,
যাকে আমার কি, আমার ঘুমটাই হারাম করে দিল শালা ডেংটি বিড়াল। যাই ঘুমাই, আজ ওরা প্যাঁচল পাড়তে। ঈশান বাড়িতে এসে ঘরে গিয়ে বসে আছে, রাগে চোখমুখ লাল হয়ে গেছে। হাতের কাছে একটা কাচের গ্লাস ছিল, সেইটা জোরে চেপে ধরল আর গ্লাসটা ভেঙে ঈশানের হাতে ঢুকে গেল। শিট, আমি এই মেয়ের সাথে দেখা করতে কেন গেলাম? আমি কি পাগল হয়ে যাচ্ছি? কত মেয়েরা আমার পিছনে ঘুরে, তা রেখে এই থার্ড ক্লাস মেয়ের উপরে এত ইন্টারেস্ট হলো যে ওকে দেখতে ওদের বাড়িতে চলে গেলাম। শিট, তাহলে কি আমি ঈশিতাকে ভালোবেসে ফেলেছি? কিভাবে সম্ভব এত অল্প সময়ে? না, এ হতে পারে না, কিছুতেই না। রাগে পড়ে কি যে করছে ঈশান নিজেই জানে না। এভাবেই কিছুক্ষণ কাটলো, তারপর নিজের হাতের দিকে খেয়াল হলো, ব্যান্ডেজ করে শুয়ে পড়ল। সকালে, ইশু মা উঠো, 9টা বেজে গেছে, অফিস যাবে না? ঈশিতা ধরপড়িয়ে উঠল। আমি কি ভুল কিছু শুনলাম? না মা, ঠিক শুনেছ, এতদিন আমি ভুল ছিলাম। তোমার নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়ানো উচিত। উঠো মা, ফ্রেশ হয়ে নিচে এসো, আমি খাবার দিচ্ছি। এ আমি কি দেখছি, এত চেঞ্জ! ঈশিতা ফ্রেশ হয়ে খেতে গেল। আচ্ছা মা, ঈশানকে একদিন বাড়িতে নিয়ে এসো তো। কেন মা? এমনি দেখবো। আচ্ছা আম্মু। খাওয়া শেষে ঈশিতা অফিসে গেল। কিরে, আমি ভুল দেখছি না তো? ভুল দেখতে যাবি কেন রে গাধা? তুই তাও আবার ঠিক টাইমে অফিসে আসলি, ভাবা যায়? হ্যাঁ রে, এখন থেকে রোজ ঠিক টাইমে আসব। আম্মু ভালো হয়ে গেছে। তাই নাকি রে? তাহলে তো ভালোই হলো। হ্যাঁ রে। এমন সময় ঈশান অফিসে ঢুকলো। সবাই ঈশানকে দেখে যে যার কাজে চলে গেল। ঈশিতাও নিজের কেবিনে চলে এলো। হ্যালো মিস ঈশিতা, আমার কেবিনে আসুন কুইকলি। যাক বাবা, কখন যে কি হয় এই ব্যাটার, একবার তুমি একবার আপনি। মেকআপ আর বলতে পারলো না, ঈশান হাত ধরে টেনে ভিতরে এনে দরজা লক করে দিয়ে দরজার সাথে চেপে ধরল। ঈশানের এমন কাণ্ডে ঈশিতা অবাক হয়ে গেল। ঈশানের মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল ঈশিতা। চোখ দুটো লাল হয়ে আছে, মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তোমার সাহস কি করে হলো আমার কথা অমান্য করার? তোমাকে ডাকলাম, তুমি আসলে না কেন? হাত ছাড়ুন, আমার লাগছে, আর কেন আসবো আমি অত রাতে? অফিসে আপনি আমার বস হতে পারেন, কিন্তু এর বাইরে তো আপনি আমার কেউ না। নিজের লিমিটের মধ্যে থাকুন। আপনি বারবার আমাকে টাচ করার সাহস কোথায় থেকে পান? নেক্সট টাইম এরকম করলে আমি আঙ্কেলকে সব বলে দিব। বলে ঈশানের হাত থেকে হাত সরিয়ে একটা ধাক্কা দিয়ে ঈশানকে সরিয়ে দিল। তারপর দরজা খুলে বেরিয়ে নিজের কেবিনে আসলো। ঈশান ওখানেই দাঁড়িয়ে আছে, মাথা কাজ করছে না ওর। এই মেয়ে কি কিছুই বোঝে না নাকি? একটা ছেলে কখনো এসব করতে পারে না? কিভাবে বোঝাবো এই মেয়েকে? না, মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। কি ভেবেছেন কি উনি বস হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে যে সবসময় কথা শুনতে হবে? ঈশিতা, তুমি এবার শুধু দেখো আমি তোমার কি হাল করি। শালা লুচু ডেংটি বিড়াল, শকচুন্নি, মনে তোকে এক থাপ্পড়ে বাপের নাম ভুলাই দি। ছি ছি, আমি কি বলছি, বাপের নাম ভুলাই দিলে আমার এই বিপদ, পুলিশ তো আমাকে ধরবে, তখন এই ব্যাটার তো আমাকেই সামলাতে হবে। না বাবা, দরকার নেই। তোমার যদি আমার বাপের নাম ভোলানো হয়ে থাকে তাহলে এক্ষুনি আমার কেবিনে আসো। স্যার, আপনি কখন এলেন? যখন থেকে আমার বাপের নাম ভোলানোর প্ল্যান করছো তখন থেকে। আমি কেন আপনার বাপের নাম ভোলাতে যাব? আমি তো নিজেই আমার নিজের বাপের নাম জানি না। কেবিনে আসো। ওকে স্যার। তোর মাথায় আসলে গোবর ছাড়া কিছুই নেই রে ঈশিতা, এখন দেখ কি হয়। মে আই কাম? ইয়েস কাম। মিস ঈশিতা, এই ফাইলগুলো নিয়ে যান, কালকের মধ্যে কমপ্লিট চাই। স্যার, এতগুলো ফাইল একসাথে একদিনে? কম হয়ে গেল নাকি? কি বলেন স্যার, আর এগুলো তো সব পুরাতন ফাইল, কোনো কাজে আসবে না। বস তুমি নাকি আমি? আপনি স্যার। তাহলে যেটা বলছি সেটাই করো। ওকে স্যার। আর শোনো, এই ফাইলটা নিয়ে যাও, কাল এমআর কোম্পানির সাথে মিটিং আছে, পুরো প্রেজেন্টেশন তুমি করবা, আর ডিলটা যেন হাত ছাড়া না হয়, কেমন? এবার দেখবো মিস ঈশিতা তুমি কি পারো, আমার কথা অমান্য করার শাস্তি। কিন্তু স্যার। কোনো কিন্তু নাই, আশা করি তুমিই পারবে। শালা বজ্জার ডেভিল, চায়নাদের বংশধর, ধলা বান্দর কন্ডার শকচুন্না, তোর যেন বিয়ে না হয়, আর বিয়ে হলেও যেন পেতনির মতো দেখতে, আর কানা দজ্জার বউপাস। আল্লাহ, কি করে এত ফাইল একদিনে কমপ্লিট করব, তার মধ্যে আবার
কালকের মিটিং। কিরে ইশু, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন? লাঞ্চে যাবি না? আর লাঞ্চ আমার এখন মরারও টাইম নাই। দেখিস না শালা বান্দর আমাকে কতগুলো ফাইল ধরাই দিচ্ছে, কালকের মধ্যে নাকি শেষ করতে হবে। আর কালকের মিটিংয়ের সব প্রেজেন্টেশন আমাকেই করতে হবে। এ কি, এগুলো পুরাতন ফাইল, তোর সাথে অন্যায় করছে, তুই কিছু বললি না? কি আর বলবো বল, আঙ্কেলের জন্য কিছু করতে পারছি না, নয়তো চাকরিটা ছেড়েই দিতাম। আহারে জানু, আমার কাঁদিস না, এই ফাইলগুলো আমি আর আমার ভাই মিলে কমপ্লিট করে দেব, ভাবিস না। তুই শুধু কালকের মিটিং নিয়ে ভালো করে প্র্যাকটিস কর আর স্যারকে দেখিয়ে দে। কিন্তু স্যার যদি টের পেয়ে যায়? পাবে না, কারণ পুরাতন ফাইল কখনো চেক করে স্যার দেখবে না, এটা তো তোকে ফাঁসানোর জন্য করেছে। তুই আমাকে বাঁচালি জানু। হুম চল এবার খেয়ে আসি। আজকের মতো অফিস শেষ করে সবাই বাসায় গেল গভীর রাতে। আমি কেন ঘুমাতে পারছি না, শুধু একটাই মুখ চোখে ভাসছে, আর সে আর কেউ না, ঈশিতা। কেন এমন হচ্ছে আমার সাথে? উফ, আমি কি পাগল হয়ে যাব? হ্যাঁ, আমি ঈশিতাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ঈশিতা কি বুঝবে আমার ভালোবাসা? না বুঝলে বুঝিয়ে নেব, তাও আমার ঈশিতাকে চাই। যাক ঘুমাই এখন। সকালে কিরে ঈশান, তুই সবসময় এত কি ভাবিস বলতো? এই দুই দিন দেখছি তুই খুব ভাবনায় আছিস, কারণ কি, প্রেমে পড়লি নাকি রে? দিদা, আমি জানি ভাইয়া কার প্রেমে পড়েছে। তাই নাকি রে, তা বল দেখি কে সে? সে আর কেউ নয়, ঈশিতাপু। এই ঈশান, তোরে না বলছিলাম বাসায় আনতে ঈশিতাকে? আচ্ছা দিদা, নিয়ে আসবো, এখন যাই, আজকে জরুরি মিটিং আছে। কি বুঝলা দিদা? সামথিং সামথিং। অফিসে? ওয়াও, অফিসে ঢুকতেই ঈশিতার দিকে নজর গেল, আজ যেন অন্য এক ঈশিতাকে দেখছি। ওকে এতদিন জিন্স আর টপস পরতে দেখেছি, আর আজ নীল রঙের থ্রি পিস পরেছে, সাথে হালকা সাজ। ইস, যে কোনো ছেলে ওর প্রেমে পড়তে বাধ্য, আমি তো পড়ে গেছি অলরেডি, এখন শুধু আপন করে নেওয়ার পালা। হ্যালো, আমার কেবিনে আসো। মে আই কাম ইন? হুম এসো। উফ, পাগল হয়ে যাবো যাবো। হঠাৎই ঈশান উঠে ঈশিতার দিকে আগাতে লাগলো, আর ঈশিতা পিছোতে লাগলো। ঈশানের চোখে শুধু ঈশিতার নেশা। ঈশিতা পিছোতে পিছোতে দেওয়ালের সাথে আটকে গেল। স্যার কি করছেন? একি ওনাকে এমন দেখাচ্ছে কেন? ভাব মোটেও ভালো ঠেকছে না। না, এখানে থাকা ঠিক হবে না। ঈশিতা যেতে নিলে ঈশান হাত টেনে ধরে আবার দেওয়ালের সাথে আটকে ধরল, আর এক হাত দিয়ে দরজা লক করে দিল। একি স্যার, আপনি দরজা লক করছেন কেন? যেতে দিন আমাকে। ঈশিতার ঠোঁটে আঙুল দিয়ে ঈশিতাও তাকিয়ে আছে ঈশানের চোখে। ঈশিতাও কিছুটা হলেও বুঝতে পারছে এই চোখের ভাষা। হঠাৎই কোমর জড়িয়ে ধরল ঈশান। ঈশিতা কেঁপে উঠল। ঈশান তার ঠোঁট এগিয়ে নিয়ে ঈশিতার ঠোঁটের দিকে যাচ্ছে। ঈশিতাও কিছু বলতে পারছে না, দুজনের মধ্যে মাত্র 1 ইঞ্চি ফাঁক। এমন সময় দরজায় টোকা পড়ল, আর দুজনেরই ঘোর কাটল। ঈশান ঈশিতাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো, আর ঈশিতা নিজের জায়গায় দাঁড়িয়ে ভাবছে এটা কি হলো। কে? স্যার, আমার কোম্পানি থেকে লোক এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। ওনাদের মিটিং রুমে অপেক্ষা করতে বলেন, আমি আসছি। ঈশান এবার ঈশিতার দিকে তাকালো, দেখে ঈশিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছি, কি করতে যাচ্ছিলেন উনি? আর আমিও কিছু বললাম না কেন? ঈশিতা চলো। জি স্যার, চলুন। মিটিং রুমে। হে, আই অ্যাম শিয়াব, আমার কোম্পানির মালিক। হ্যালো। ওয়াও, মেয়েটা দেখতে কি সুন্দর, উফ ক্রাশ খেলাম। ঈশান দেখল এই ছেলেটা ঈশিতার দিকে তাকিয়ে আছে। আমরা তাহলে প্রেজেন্টেশন শুরু করতে পারি? ইয়েস প্লিজ। ঈশিতা শুরু করো। জি স্যার। ঈশিতা বলা শুরু করলো, আর শিহাব হা করে তাকিয়ে আছে। ঈশান খেয়াল করলো এই শিহাবের ভাবসাব ভালো না, তাও কিচ্ছু বলল না, শুধু রাগ হচ্ছে। ঈশিতা খুব ভালোভাবে সব বুঝিয়ে বলল। ওয়াও, শি ইজ রিয়েলি গ্রেট, আমি এর আগে কখনো এত সুন্দর প্রেজেন্টেশন করতে কাউকে দেখিনি। মিস্টার ঈশান, আমি আপনার জেলের রাজি। থ্যাংকস। আমাকে না, ঈশিতাকে থ্যাংকস বলুন, ওনার জন্য তো জেলটা করতে রাজি হয়েছে। হোয়াট? আল্লাহ, এই নতুন পাগল আবার কোথার থেকে আসলো, কি বলে এইসব?
না মানে আপনাদের কোম্পানি ডিলটা করতে আমি রাজি, তাহলে পেপার সাইন করে দিই। না এর হাবভাব হলো না, এখনই ডিলে সাইন করা যাবে না, আরও একদিন দেখতে হবে। আমি ফাইলটা লুকিয়ে ফেললাম, হ্যাঁ সাইন করে দিন। কিন্তু ফাইলটা কই? এখানে তো ছিল, গেল কই? হয়তো বাসায় রেখে এসেছো। ঈশিতাকে ইশারায় চোখ টিপ দিল, ঈশিতাও বুঝতে পারল। সরি স্যার, আসলে ভুলে গেছিলাম। এতটা কেয়ারলেস কেন তুমি? আরে মিস্টার ঈশান, আপনি ঈশিতাকে কিছু বলবেন না, আমি বরং কালকে আবার আসব। শিওর, ওকে আপনি এখন আসতে পারেন। এত তাড়া কিসের মিস্টার? আমি আজ আপনাদের এই অফিসটা ঘুরে দেখতে চাই। ওকে দেখুন ঈশিতা, আমি চাই আপনি আমাকে পুরো অফিসটা ঘুরে দেখান। এ তো মহা মুশকিল। সরি, আমাদের কাজ আছে, যেতে হবে। তাহলে আর ঘোরা হলো না। মিস ঈশিতা, আপনি আমার সাথে একদিন ঘুরবেন প্লিজ? নো থ্যাঙ্কস, আজারা এমনভাবে তাকায় আছে যেন কোনোদিন মেয়ে দেখে নেই। ওকে আপনি এখন আসতে পারেন, চলো ইশু। ইশু স্যার, আপনি ফাইলটা লুকিয়ে রাখলেন কেন? তুমি বুঝবে না, চলো আমার সাথে। আপনার সাথে যাব মানে? আমার সাথেই যাবা, যেখানে নিয়ে যাব সেখানেই যাবা। কেন যাব? হাত ছাড়েন। কেন ছাড়বো? আমার বাসায় নিয়ে যাব তোমাকে। বাসায় নিয়ে যাবেন মানে? আমি কোথাও যাব না আপনার সাথে। হাত ছাড়ুন বলছি, আমি কিন্তু চাচাবো। আল্লাহ, এই বাচ্চাদের হাত থেকে আমাকে বাঁচাও। না জানি বাড়িতে নিয়ে গিয়ে আবার কি করে, আবার আমাকে মেরে ফেলার প্ল্যান করছে না তো? যদি তাই হয় তাহলে তো আমার লাশ কেউ খুঁজেই পাবে না। না, এটা হতে পারে না। কি হলো, কি ভাবছো? চলো। প্লিজ স্যার, আমাকে মারবেন না, আপনি যা বলবেন আমি তাই শুনব। প্লিজ স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। মানে? হ্যাঁ স্যার, আমি জানি আপনি আমাকে মারার প্ল্যান করছেন, আমাকে কৈতরি ভেবে ছেড়ে দিন। আমি মরে গেলে আমার ফিউচার হাজবেন্ড আর বাচ্চাগুলোর কি হবে? ওরা তো এতিম হয়ে যাবে। প্লিজ আমার বাচ্চাদের কথা ভেবে আমাকে ছেড়ে দিন। সেটা এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। ফাজিল মেয়ে, তোমাকে আমি কখন বললাম যে তোমাকে মারবো? আল্লাহ, এই মেয়েকে তুমি কি দিয়ে বানাইছো? তাহলে বাড়িতে নিয়ে যাবেন কেন? এই মেয়ে, কান্না থামাও। বাড়িতে কি এমনি এমনি নিতে চাইছি? ঈশানা আর দিদা তোমাকে নিয়ে যেতে বলেছে। সরি, চলুন। ঈশিতা, তুইও না বেশি বুঝিস সবসময়, তোর মাথায় যে কি আছে আল্লাহই জানে। হ্যাঁ চলো। ঈশিতা আর ঈশান গাড়িতে উঠে ঈশানের বাড়ির দিকে রওনা দিল। আচ্ছা ঈশিতা, তোমার ফিউচার প্ল্যান কি? আমার অনেক ফিউচার প্ল্যান। রিয়েলি? বলো তো কি শুনি। শুনবেন তাহলে শুনুন, আমি আগে বিয়ে করব, তারপর আমার এতগুলো বাচ্চা হবে, তাদেরকে বড় করে বিয়ে দিব, তারপর তাদের বাচ্চা কাচ্চা হবে, আমি নানি হব, নাতি আর নাতনিদের সাথে অনেক খেলবো, মজা করব। তারপর ঈশিতা, স্টপ, এগুলো কারো ফিউচার প্ল্যান হতে পারে, আমার জানা ছিল না। ঈশান হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না, গাড়ি থামিয়ে ঈশিতার দিকে তাকিয়ে আছে। এমন আজব প্ল্যানের কথা জীবনেও শোনেনি সে। হ্যাঁ স্যার, অনেক ভালো না বলে? কিন্তু কবে যে আমার বিয়ে হবে আল্লাহই জানে। সে হয়তো এখন নিশ্চয়ই কোনো শাকচুন্নির সাথে সময় কাটাচ্ছে আর ফিউচার প্ল্যান করছে। আহারে, বেচারা জানেও না যে সে ফালতু সময় নষ্ট করছে। আমার মতো এত সুন্দরী কিউট মেয়ে রেখে সে কি করে পারছে অন্য কারোর সাথে সময় কাটাতে? মাপ চাই, চুপ করো প্লিজ। এরপর আমাকে পাগলা গারোতে ভর্তি হতে হবে, তোমাকে বলাই আমার ভুল হয়েছে। ঢং দেখে বাঁচি না, নিজেই জানতে চাইলো আর এখন নিজেই আবার বারণ করছে। আমার এই ভুল হয়েছে, ওনাকে বলা উচিত হয়নি। আরে উনি এসবের কি বুঝবে, বচ্চার ডেভিল একটা, কারোর ভালো দেখবে কি করে? ঈশিতা, উফ, চেঁচিয়ে কি কানের পর্দা ফাটিয়ে দেবেন নাকি? সামান্য কমন সেন্স নাই আপনার। এখন যদি আমি বয়রা হয়ে যাই তাহলে কে বিয়ে করবে আমাকে? চুপ। এই মেয়ে, কি সব আবল তাবল বকে যাচ্ছ? হ্যাঁ, তোমার এই নন স্টপ বক বক না করলে হয় না, তাই না? যত সব গাড়ি থেকে নামো, এসে গেছি। আপনি সব সময় গালি বকেন কেন, একটু ভালোভাবে বললে কি হয়? আচ্ছা জান পাখি, সোনা আমার, কলিজার টুকরা, গাড়ি থেকে নেমে এসো প্লিজ। স্যার, আপনি কি পাগল হয়ে গেলেন? না, তোমার সাথে থাকলে আমাকে পাগল হতে হবে। এখন দয়া করে গাড়ি থেকে নামো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। আচ্ছা নামছি, এত সিগ্রেট করে কি আছে? আল্লাহ, এ কি মেয়ে, বড়ই হয়েছে খালি, কিন্তু মনটা এখনো
সেই বাচ্চাদের মতোই রয়ে গেছে। ওয়াও, কি সুন্দর বাড়ি। ঈশিতা বাড়ি দেখেই হাঁ হয়ে গেছে। অনেক বড় বাড়ি, সামনে একটা কৃত্রিম ঝর্ণা বসিয়েছে, যেটার জন্য বাড়িটা আরো বেশি সুন্দর লাগছে, আর দুই পাশে ফুল গাছে ভরা। ঈশিতার মুখে হাসি ফুটে উঠল এসব দেখে। ঈশান অবাক নয়নে তাকিয়ে আছে ঈশিতার দিকে। আসলে একটা পাগলি মেয়ে, কি অপরূপ মায়া জানে এই মেয়েটা। দিদা, এই যে দেখো, তোমার ঈশিতাকে নিয়ে এসেছি। কই দেখি, কেমন আছেন দিদা? তুই আগে আমার সাথে এখানে বস, আমি ভালো করে দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দরী তুই, খুব ভালো মানাবে আমার ঈশানের সাথে। এ কি বললেন দিদা? কই কিছু না তো। বৌমা বৌমা, দেখে যাও কে এসেছে। যা বাবা, আমাকে তো দেখছি ভুলেই গেছে, একবার ফিরে দেখলো না, তার থেকে ভালো করে গিয়ে ফ্রেশ হয়ে নেই। এমনিতেই এই মেয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে। দিদা, ঈশানা কোথায়? সে তো কলেজে গেছে, এখনই আসবে। কই দেখি কে এসেছে। দেখো, তোমার বৌমা মানে ঈশিতা এসেছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? জি ভালো আছি আন্টি। তোমার বাবা মা কেমন আছেন? জি আন্টি, ওনারাও ভালো আছেন। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি রান্নাঘরে যাচ্ছি, কেমন? আচ্ছা আন্টি। আচ্ছা বলতো ঈশিতা, ঈশানকে তোর কেমন লাগে? কেমন আবার লাগবে, পুরা চায়না বান্দরের মতো লাগে, খরুচের শাকচুনের ভাতের হাড্ডি। উফ, যখন হাঁটে মনে হয় যেন কোনো মানুষ না, জিরো ফেটে আসছে, আর যখন কথা বলে মনে হয় কাক কাকা করছে, আর রেগে গেলে পুরো আফ্রিকান গন্ডের হয়ে যায়, আর দেখতে পুরাই লাল বাদরের মতো লাগে। বলিস কি রে? হ্যাঁ গো দিদা, তোমাকে আর কি বলবো, হয়েছে, আর বলতে হবে না, বুঝছি। দিদা, আমি কি পুরো বাড়িটা ঘুরে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, এটা তো তোরই বাড়ি, যা ঘুরে আয়। আচ্ছা দিদা, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই পুরো কিউটের ডিব্বা। হ্যাঁ হয়েছে, এখন যা। পাগলি মেয়ে একটা, আসলেই মেয়েটা মায়া জানে, অল্প সময় কিভাবে সবাইকে আপন করে নিল, খুব মানাবে দুজনকে। ঈশিতা উপরে গিয়ে সব কিছু দেখছে। একটা ঘরের সামনে গিয়ে ঈশিতা দাঁড়িয়ে গেল। ওয়াও, বাইরে থেকে তো ঘরটা ভালোই লাগছে, এবার একটু ভেতরে গিয়ে দেখি কেমন। এর হঠাৎই ঈশান গোসল করে বের হলো, শুধু একটা টাওয়েল পরা। ঈশানকে এই অবস্থায় দেখে ঈশিতা চিল্লাতে যাবে, তখনই ঈশিতার মুখ কেউ চেপে ধরল। এই মেয়ে, চিল্লাচ্ছ কেন? কারো ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, জানো না? উফ, নক কেন করব, এটা তো আমারই বাড়ি। তোমার বাড়ি মানে? বিয়ের আগে সব নিজের ভাবতে শুরু করে দিয়েছ। ঈশান ঈশিতার হাত টান দিয়ে কাছে এনে কোমর জড়িয়ে ধরল। কি 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 করছেন আপনি? কেন বুঝতে পারছো না? এত কিছু বোঝো আর এটা বোঝো না, আমি কি চাই? লুচ্চামি শুরু করে দিয়েছেন কেন? আমাকে ছাড়া আর কাউকে পান না? আপনাদের মতো ছেলেদের কি করা উচিত জানেন? এক বালতি পানিতে চুবিয়ে মারা উচিত। আসলে তুমি কিছুই বোঝো না। আপু না বললেও আমি কিন্তু ভালো করে বুঝে গেছি। ঈশান তাড়াতাড়ি করে ঈশিতাকে ছেড়ে দিল। তুই কখন এলি? আর জানিস না, কারো ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়? আমি তো আর জানতাম না যে এখানে ফ্রিতে রোমান্টিক সিনেমা দেখা যায়, তাহলে তো অনেক আগে আসতাম। ধুর, আরে ভালোই লাগে না, এখনই আসতে হলো ওর। ঈশানা, তুমি ভুল বুঝছো, আসলে আমি পড়ে যাচ্ছিলাম, তাই স্যার আমাকে ধরেছে। হয়েছে ভাবি, তোমাকে আর মিথ্যা বলতে হবে না। ভাবি? হ্যাঁ, আর কয়েকদিন পর তো আমার ভাইয়ের বউ হবা, তাই ভাবি ডাকবো এখন থেকে। কে বিয়ে করবে তোমার এই খাটাস ভাইকে? যখন তখন রেগে নাইজেরিয়ান অ্যানাকোন্ডার মতো তেড়ে আসে, আফ্রিকান জিরাফের মতো লম্বা, আর দেখতে তো পুরো সাদা চায়নাদের মতো, মনে হয় কোরিয়া থেকে পালায় আসছে। ওনার কপালে বউ নাই। ঈশিতা শুধু বকেই যাচ্ছে, আর এদিকে যে ঈশান অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তার সেটা খেয়ালই নেই। ঈশানা বুঝতে পারল যে তার ভাই রেগে গেছে, কারণ চোখ মুখ সব লাল হয়ে গেছে। ঈশানা, ঘরে যা। আমিও যাই। ঈশিতা যেতে নিলে ঈশান আগে গিয়ে দরজা লক করে দিল। এ কি স্যার, আপনি দরজা আটকালেন কেন? কেন বুঝতে পারছো না?
তুমি না বললে আমি চায়নাদের মতো দেখতে কোরিয়া থেকে পালাই আসছি। তা চায়না মুভিগুলো দেখছো তো কি করে? আমিও তোমার সাথে এখন সেটাই করবো। মানে আল্লাহ, এখন কি হবে আমার? চায়নাদের মতো যদি সত্যি কিছু করে এ কি স্যার আপনি আগাচ্ছেন কেন? তুমি পিছাচ্ছ তাই? না, এই ব্যাটার ভাব তো মোটেও ভালো ঠেকছে না। সত্যি কিছু করে ফেলবে না তো? আউট! পিছতে পিছতে ঈশিতা খাটের উপর পড়ে গেল, আর ঈশানও ঈশিতার উপরে শুয়ে পড়ল। দুই হাত বিছানায় ঠেকিয়ে উঁচু হয়ে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশানের যেন কোনো খেয়ালই নেই, নেশা ধরে গেছে তার। ঈশিতা দুই হাত দিয়ে ঈশানকে ধাক্কা দিতে গেলে ঈশান হাত ধরে বালিশের সাথে চেপে ধরে। তারপর আস্তে করে ঈশিতার গলায় একটা কিস করলো। ঈশিতা কেঁপে উঠল। স্যার কি করছেন আপনি? এটা ছাড়ুন বলছি, আমি এক্ষুনি নিচে গিয়ে বলে দিব, আপনি একটু লুচু, তারপর দেখো। ঈশিতাকে আর বলতে না দিয়ে ঈশান তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ঈশিতার চোখ বড় বড় করে ফেলল। এটা তার সাথে হবে সে কখনো ভাবতেই পারিনি। নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করছে, কিন্তু ঈশান হাত ধরে রাখায় ছাড়াতে পারছে না। ঈশিতা এবার কেঁদে দিল। ঈশানের সেদিকে কোনো খেয়াল নেই। প্রায় পাঁচ মিনিট পর ঈশান ছেড়ে দিল ঈশিতাকে। ঈশিতা কাঁদছে আর হাত দিয়ে ঠোঁট মুছছে। ঈশানের এবার খারাপ লাগছে, কারণ সে যা করেছে রাগের বশে করেছে। ঈশান এবার উঠে দাঁড়ালো। এটা আমি কি করলাম? এখন ঈশিতা আমাকে কি না কি ভাবছে। তো রাগ উঠলে কিছুই মাথায় থাকে না। ঈশান তাকিয়ে দেখে ঈশিতা বসে পড়ে শুধু ঠোঁট ডলছে আর কাঁদছে। ঈশানের এখন নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। ঈশান এবার ঈশিতার সামনে হাঁটু গেড়ে বসল। ঈশিতা সরি, আসলে সরি সরি মাই ফুট, আপনার কি আমাকে সেরকম মনে হয়? আপনি তো লন্ডনে ছিলেন, সব সময় মেয়েদের সাথে মেলামেশা করেছেন, আর এখন আমাকে ছি! স্যার আমি আপনার থেকে এটা আশা করিনি। আজ পর্যন্ত কোনো ছেলে আমার হাতটা কখনো ধরতে পারেনি, আর আপনি কি করলেন এটা? সরি ঈশিতা, আমার আসলে রাগ উঠলে কিছু মাথায় থাকে না। প্লিজ ঈশিতা, আমাকে মাফ করে দাও। আপনি আমাকে অসম্মান করেছেন, আপনাকে কখনো মাফ করবো না আমি, বলেই ঈশানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ঈশান শুধু তোয়ালে পড়া ছিল, আর ঈশিতা ফেলে দেওয়ায় সেটা সরে গেছে। আমি কিছু দেখিনি। ঈশিতা এক লাফে উঠে দাঁড়িয়ে অন্যদিকে মুখ ঢেকে দাঁড়ালো। ঈশান তাড়াতাড়ি করে উঠে তোয়ালে ঠিক করে প্যান্ট পরে নিল। এই মে, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি কিছু দেখিনি বললাম তো। দেখোনি তাইলে ওই দিক ফিরে আছো কেন? এদিক ফেরো। এই যে ফিরলাম। তুমি যেসব দেখেছো সেটা আমি খুব ভালো করেই জানি, এখন এটা করার শাস্তি কি দেব বলো? সরি স্যার, আর কোনো দিনও দেখবো না। হোয়াট? ধুর কি বলছে এসব, কিছু না স্যার। এক দৌড়ে দরজা খুলে বেরিয়ে এসে হাসতে লাগলো, আগের সেই বিষয় ভুলেই গেছে ঈশিতা। ঈশিতা হাসতে হাসতে নিচে নেমে আসলো। ঈশিতা এভাবে হাসছিস কেন তুই? আর বলো না দিদা, তোমার নাতি। কি কি করেছিস আমার নাতনিকে? ডেকে ফেলেছি। তো ওকে দেখছিস ভালো কথা, তাই তো হাসার কি আছে? ও তুমি বুঝবে না গো। তুই বুঝে বসে থাক। আহা রাগ করছো কেন গো কিউটি, তুমি কি জানো তুমি কত কিউট? হ্যাঁ তাই তো, খালি খালি কি আমার দাদু প্রেমে পড়েছিল। ওয়াও দিদা, তোমরা প্রেম করে বিয়ে করেছিলে? হ্যাঁ রে। ঈশিতা আপু তুমি ঠিক আছো তো? ভাইয়া যে পরিমাণ রেগেছিল কি করেছে আল্লাহ জানে, কিন্তু ঈশিতা আপুকে দেখে তো বোঝা যাচ্ছে না কিছু হয়েছে কি না, মনে হয় কিছুই হয় নাই। হ্যাঁ ঠিকই তো আছি। আমিও দেখতে পাচ্ছি। খুব খুশি খুশি মজা করছো দেখি আমাকে রেখে? হ্যাঁ, পেতনি আসছে আমাদের বাসায়, তাই সবাই এক্সাইটেড হয়ে পড়েছে। কি বলেন আপনি, আমি পেতনি? আপনি তাহলে পেতনির বর? পেতনির বর? আপু পেতনি তো তোমাকে বলেছে, তাহলে ও তোমার বর? এ তাই তো? না না আমার না, পেতনি। আমি কি পেতনি নাকি? না তুমি পেতনি না, কিন্তু পেতনির মতো দেখতে, নিজেকে আয়নায় গিয়ে দেখো। ঈশান তুই কিন্তু বেশি বলছিস, মার খাবি কিন্তু। দেখেছো আন্টি আমাকে কি বললো, আমি কি দেখতে সত্যি খারাপ? একদম না, তুমি আমার দেখা সেরা মেয়ের মধ্যে একটা, আমি ভালোবাসি তোমাকে।
একদম না মা, তুমি খুব সুন্দরী, ঈশান্ত তোমাকে এমনি বলছে, পাগলি মেয়ে একটা। এতই যখন ভালোবাসিস তাহলে এসব কেন বলছিস? তুইও কি মনের কথা শুনতে পাস নাকি? তার মানে ঘটনা সত্যি, গাধা, কেউ কি মনের কথা শুনতে পারে? এটা তো এমনি বললাম, এখন দেখি সত্যি তাই। তবে রে, দেখ আমি কিন্তু এখন সবাইকে বলে দিব। না বইন, আমি তো ফান করছিলাম, প্লিজ কিছু বলিস না এখন। খালি কথায় তো কাজ হবে না। আচ্ছা এই নে 1000, আর মুখ বন্ধ রাখ, সারা এমন একটা ভিলেন বোনও কপালে ছিল। তুই না খুব ভালো রে। বাস্তি আবার ভালো, হেল্প করব ভাবে বানাতে, কেমন? আন্টি তোমরা সবাই খুব ভালো, শুধু তোমার ওই বজ্জা ছেলেটা ছাড়া। কেন রে, ও আবার কি করলো? কি করেনি তাই বলো, বদমাশ একটা শালা গন্ডার মনে হয় কি? চুপ করো মা। এই মেয়ে কি বললে? আহা চুপ কর না, ও তো এমনই মজা করেছে, তুইও কিছু বুঝিস না। এটা মজা? হ্যাঁ স্যার মজাই তো, আপনি গন্ডার হবেন কেন? আপনি তো নাইজেরিয়ান অ্যানাকোন্ডা। দেখছো তোমরা আবার কি সব বলছে? এ আবার বলছে, সরি স্যার মুখ দিয়ে বেরিয়ে গেলে, আমি কি করব। ঈশিতার অবস্থা দেখে সবাই হাসতে হাসতে শেষ। ঈশানও না হেসে পারল না, সেও হাসতে লাগলো। এ কি তোমরা হাসতেছো কেন, আমি হাসির কি পড়লাম? হয়েছে, সবাই হাসি বন্ধ করে খেতে আসো। টেবিলে ঈশানের সামনে ঈশিতা বসলো, পাশে দিদা, আর ঈশানের পাশে ঈশানা। এ কি আন্টি তুমিও বসো। না মা তোমরা খাও, আমি বসলে বেড়ে দেব কেমন? আমি আছি না, সবার সামনেই তো খাবার থাকবে, সবাই নিজেরটা নিজে নিয়ে নেবে, তুমি বসো তো। হ্যাঁ বৌমা, ও ঠিক কথা বলেছে, তুমিও বসো। আচ্ছা বসছি তাহলে। কি ব্যাপার, আমার কথা দেখছি ভুলেই গেছো, কেউ তো ডাকলেও না। সরি আঙ্কেল, আসো আমরা তো এখনো কেউ খাওয়া শুরু করিনি। আরে সীতা মা তুমি কখন এলে? এই তো অনেকক্ষণ হলো, আসো আঙ্কেল একসাথে সবাই খাই। হ্যাঁ নিশ্চয়ই মামনি। ওয়াও আন্টি আপনি এত কিছু রান্না করেছেন, সব আমার প্রিয় খাবার, তুমি জানলে কি করে? এগুলো ঈশানেরও খুব পছন্দ তাই। না এগুলো একদম পছন্দ না, এমনি বললাম, আসলে সত্যি এগুলো আমার খুব পছন্দ, কিন্তু খাটাসটারও নাকি এগুলো পছন্দের। ধুর খাবারের নামগুলো বলবো না, তাহলে আবার লোভ লাগবে। হইছে আর ঢং করতে হবে না, চুপচাপ খেয়ে নাও, আর না খেলে বলো আমি খেয়ে নেই। প্রথম স্তরের খাদক নাকি, এগুলো খেতে পারবেন? সবাই ওদের ঝগড়া দেখে খুব হাসছে। ঈশান চুপ কর তো, মেয়েটাই প্রথম আমাদের বাড়িতে এলো, ওকে একটু খেতে দে। ঈশিতা মা তুমি খাও তো। ঠিক আছে আন্টি, তুমি বললা বলে খাচ্ছি, নাহলে খাইতাম না। ঈশান চুপচাপ খাচ্ছে, হঠাৎ টের পেলো পায়ের উপর কে যেন সুড়সুড়ি দিচ্ছে। ঈশান নিচে তাকিয়ে দেখে ঈশিতা এমন করছে। বজ্জা তোকে আমি ঠিক মতো খেতেও দিব না, দেখ কেমন লাগে। ঈশিতার আরও উপরে পা ঘষতে লাগলো, কিন্তু ঈশানের কোনো রেসপন্স নেই। তুমি যতই সুড়সুড়ি দাও না কেন আমার কিছুই হবে না। কি ব্যাপার, ব্যাটা তো দেখি দিব্যি খেয়ে যাচ্ছে, কোনো রেসপন্স নেই, মনে হয় ছেলেদের সুড়সুড়ি নাই। ধুর আর দিব না। এবার দেখো আমি কি করি মিস ঈশিতা। এবার ঈশান আস্তে করে ঈশিতার পায়ের উপর পা রাখলো, আর ঈশিতা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। কি হলো রে ঈশিতা, এভাবে দাঁড়িয়ে গেলে কেন? ও কিছু না দিদা, পায়ের উপর দিয়ে ইঁদুর গেছে। ইঁদুর? কই ইঁদুর? আরে স্যার এমন করছেন কেন, আর তোমরা এভাবে হাসছো কেন? আর বলো না আপু, ভাইয়া মেয়েদের মতো ইঁদুর, তেলা পোকা, টিকটিকি এগুলোকে ভয় পায়, আর এগুলোর নাম শুনলেই লাফানো শুরু করে। ওর নাকি নিজের গায়ে সুড়সুড়ি লাগে, মনে করে এগুলো ওর গায়ে আছে। কি বলো? সবাই হাসতে লাগলো, আর ঈশান লাফিয়েই যাচ্ছে আর শরীর চুলকাচ্ছে। হঠাৎ ঈশিতা তাকিয়ে দেখল ঈশান কেমন যেন করছে, ঈশান খাচ্ছিল, আর সেই সময় ইঁদুরের কথা শোনে। তখন মুখে ভিতর খাবার ছিল, তাই সেটা গলায় আটকে গিয়ে ঈশানের দম বন্ধ হয়ে আসছিল, আর চোখ মুখ লাল হয়ে গেছে। স্যার কি হলো আপনার, আপনি? ঈশিতা চিল্লিয়ে উঠল, আর সবাই তখন ঈশানের দিকে তাকালো। দেখে ঈশান নিচে পড়ে গেছে। ঈশিতা দৌড়ে গিয়ে ঈশানকে ধরল, ঈশানের মাথাটা নিজের কোলের উপর নিল। সবাই ঈশানের পাশে এলো দৌড়ে।
স্যার স্যার কি হলো আপনার, এমন করছেন কেন? সবাই ঈশানকে ডাকছে, সবাই তো কান্না শুরু করে দিল ঈশানের অবস্থা দেখে। ঈশানের হেঁচকি উঠে গেছে। ঈশানা ঈশানা পানি দাও তাড়াতাড়ি, মনে হয় ওনার গলায় খাবার আটকে গেছে। ঈশানা তাড়াতাড়ি পানি এনে দিলে ঈশিতা আস্তে করে পানি খাইয়ে দিল, আর শার্টের বোতাম খুলে বুকে হাত টানতে লাগলো। ঈশিতারও খুব খারাপ লাগছে ঈশানের এই অবস্থার জন্য, শুধু ঈশিতাই দায়ী। ঈশিতাও কেঁদে দিল, কারণ ঈশানের খুব কষ্ট হচ্ছিল, কথা বলতে পারছিল না। পানি খেয়ে একটু হেঁকচিটা কমলো। আমার ছেলেটার কি হয়ে গেল হঠাৎ করে? আন্টি কাঁদবেন না প্লিজ, উনি ঠিক সুস্থ হয়ে যাবেন। এ কি, তোমরা এভাবে কাঁদছো কেন? আমি কি মরে গেছি নাকি? একদমই সব কথা বলবেন না কিন্তু, আপনার কিছু হয়ে গেলে সবার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আরে মা কাঁদছো কেন, দেখো আমি ঠিক আছি, জাস্ট গলায় খাবার আটকে গেছিল। ভাগ্যিস ঈশিতা বুঝতে পারছিল, নয়তো পানি না খেয়েই মরে যেতাম সত্যি। তুই আবার সেই কথা বলছিস? ঈশান আর এসব কথা কখনো বলবা না, তুমি একমাত্র ছেলে আমাদের। দেখ ভাইয়া, তোর সাথে কিন্তু আর কথা বলবো না। এই ফাজিল, এসব কথা আর বলবি না, জানিস কত ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা বাবা, আর কখনো বলবো না। ওকে, একি ঈশিতা তুমি কাঁদছো কেন? আমার জন্যই তো আপনাকে এত কষ্ট পেতে হলো, আর সবাইকে আমি কাঁদালাম। দূর পাগলি মেয়ে, তুমি কি জানতে নাকি এমনটা হবে? এখন তো সব ঠিক হয়ে গেছে, এখন আর কাঁদে না মা। মাথায় হাত বুলিয়ে ঈশিতা তাও কাঁদছে, নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। ঈশিতা কেঁদো না, দেখো তো সুস্থ হয়ে গেছি। তোমার চোখের পানি সহ্য হচ্ছে না আমার? হয়েছে, আর কেউ কান্নাকাটি করো না তো। ঈশিতা চল আমার সাথে আমার রুমে। সবাই সবার রুমে চলে গেল। দিদা যাওয়ার সময় ঈশান দিদাকে ইশারা দিয়ে বলল যেন ঈশানের ঘরে ওকে নিয়ে যায়, আর দিদাও বুঝতে পারে। ঈশিতা কাঁদতে কাঁদতে খেয়াল করেনি যে সে ঈশানের ঘরে এসেছে। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। দিদা গিয়ে ঈশানকে ডেকে দিল। হারামজাদা বেশি কিছু করিস না, আবার একটু সান্ত্বনা দিস শুধু। ওহ দিদা, তুমি যে কি বলো না। হয়েছে যা এবার। ঈশান গিয়ে দেখে ঈশিতা এখনো দাঁড়িয়ে আছে। কে কি ঈশিতা, এখনো কাঁদছো কেন? সরি স্যার, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। জানি তো তুমি ইচ্ছে করে করনি, এখন প্লিজ কান্না বন্ধ করো, আমার সহ্য হচ্ছে না। কেন? ঈশান এবার ঈশিতাকে জড়িয়ে ধরল। তোমাকে কখনো কষ্ট পেতে দেব না, কখনো তোমার চোখে পানি আসতে দেব না। স্যার আপনি কি পাগল হয়ে গেলেন? কেন? না ভাবলাম আর কি, এভাবে জড়িয়ে ধরলেন কেন? না মানে এমনি এমনি, তাই না? লুচু কোথাকার। কি বললে, আমি লুচু? তা নয় তো কি, সুযোগ পেলেই টাচ কর, ট্রাই করেন কেন বলুন তো। তুমি কি কিছুই বোঝো না আমি কেন এমন করি? জানি তো আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে, আর সুযোগ পেলেই মেয়েদের টাচ করেন। ঈশিতা ভুলে যাবেন না স্যার, আপনি আজ আমার সাথে কি করেছেন। জীবনে কোনো ছেলে আমার হাতটা পর্যন্ত ধরতে পারেনি, সেখানে আপনি আমাকে লিফ কিস করেছেন। কেন করলেন বলুন, আপনার কোনো অধিকার নেই এমন করার। ঈশানের নিজের উপর এখন খুব রাগ হচ্ছে, যে সে এই মেয়েকে ভালোবাসে, যে কিছুই বোঝে না। ঈশানের চোখ লাল হয়ে গেছে রাগে। ঈশিতা ঈশানের রাগি ফেস দেখে ভয়ে কলার ছেড়ে দিল। স্যার এইভাবে তাকিয়ে আছেন কেন, আমি কি কি? ঈশিতা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আল্লাহ কি দিয়ে বানাইছে মেয়েরে, কিছু বোঝে না কেন, আর আমি আজর গায়ে হাত তুললাম কেন, কেন করলাম এটা, আমি তো ভালোবাসি ওকে। ঈশান রাগে পড়ে বেডের পাশের টেবিল থেকে একটা কাচের গ্লাস নিয়ে হাত দিয়ে চাপ দিতে ভেঙে হাতে ঢুকে গেল। আমি এক্ষুনি বাসায় চলে যাব, উনি কি ভেবেছেন নাকি, যখন তখন আমার সাথে, ছি, আর অফিসেও যাব না। আঙ্কেল আসবো। সে কি রে মা, আমাদের ঘরে আসতে অনুমতি কেন নিচ্ছিস, আয় ভেতরে। আঙ্কেল আমি বাড়ি যাব। সে কি, আসলেই তো কেবল আবার এখন চলে যাবা? কোথায় যাবে, আমি সৌরভকে ফোন করে বলে দিয়েছি ঈশিতা মা আজ আমাদের বাসায় থাকবে। না আমি বাসায় যাব। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কেন মা, এখানে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? একটা দিন থাকো না, জানো তুমি এসেছো আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা আন্টি যাব না, তাও তুমি মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, আমি ঈশানের ঘরে যাই। আচ্ছা যাও। শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো ঈশিতাকে এই বাড়ির বউ করে আনো। দেখেছো, একটু সময়ের জন্য এসে সবাইকে কেমন আপন করে নিল, আর বাড়িটাও ভরা ভরা লাগছে। হ্যাঁ, ঠিকই বলছো। সোহরাব আর ঈশানের সাথে কথা বলতে হবে। ঈশানা! আরে ঈশিতাপু, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো, বসো। আমি তো আজ তোমাদের বাসায় থাকবো। ও মা, তাই? কি মজা হবে, আমরা একসাথে থাকবো। হ্যাঁ, আচ্ছা চলো দিদার ঘরে যাই। আচ্ছা চলো। আপু তুমি আগাও, আমি একটু ভাইয়ার ঘর থেকে আসছি, খবরটা দিয়ে আসি। কিসের খবর? ঈশানা আর কিচ্ছু না শুনে ভিতরে ঢুকে গেল, আর ঈশিতা বাইরে দাঁড়িয়ে আছে। ভাইয়া জানিস, ঈশি এ কি ভাইয়া, তোর হাতে কি হয়েছে, রক্ত কেন? ঈশানের হাতে রক্ত দেখে ঈশানা চিল্লিয়ে উঠল, আর ঈশিতা এই কথা শুনে ঘরের মধ্যে দৌড়ে গেল। দেখে সত্যি তাই, দেখে ঈশান খাটের উপর বসে আছে, হাত থেকে রক্ত পড়ছে। ঈশিতা গিয়ে হাতটা ধরল। এ কি স্যার, আপনি কি করলেন, এটা কত রক্ত পড়ছে? হাত ছাড়ো। হাত ছাড়বো মানে? ঈশান যাও, ফার্স্ট এড বক্সটা তাড়াতাড়ি নিয়ে আসো। আমার ঘরে আছে, এক্ষুনি যাচ্ছি। ঈশানা তুই তোর কাজে যা, কিছু আনা লাগবে না। একদম চুপ, কোনো কথা বলবে না। ঈশা তুমি যাও, কেন করলেন এটা? সেই কৈফিয়ত কি আমাকে তোমায় দিতে হবে? হ্যাঁ দিতে হবে, বলুন কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন আপনি? কষ্ট বোঝো তুমি, যদি বুঝতে তাহলে এমনটা হতো না। আপু এই নাও বক্স। দাও। দাও। ঈশা ঘরে যাও। কেন, দেখেন তো কি করেছেন, কত রক্ত বের হচ্ছে। ঈশিতা হাত ড্রেসিং করছে, আর ঈশান অপলক দৃষ্টিতে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা বুঝতে পারছে তার উপর রাগ করে সে এটা করেছে। ঈশিতার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ঈশিতা হাতে ব্যান্ডেজ করে দিয়ে উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। ঈশান হাত টেনে ধরল। আমার কষ্টে কেন তোমার চোখে পানি আসে? কি বলবে ভেবে পাচ্ছে না, কেন জানি ঈশানের কষ্টে তার খুব খারাপ লাগে, মায়া হয়। হয়তো ঈশিতাও তার অ্যাংরি বসকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বুঝতে পারছে না। এখন কি বাসায় চলে যাবা? না, আন্টি বলেছে আজকে থাকতে। বাহ, মেঘনা চাইতেই চল। আমি ঈশিতা, তুমিও আমাকে ভালোবাসো, নয়তো আমার কষ্টে তোমার চোখে পানি আসতো না। আচ্ছা আমি গেলাম, আচ্ছা আমি গেলাম। সত্যি তো ওনার ব্যথায় আমার কেন এত খারাপ লাগছে, কেন এমন লাগছে? কি হয়েছে রে, তো কেমন দেখাচ্ছে কেন, এখানে কি তোর কোনো সমস্যা হচ্ছে? না দিদা, তেমন কিছু না, এমনি। দিদা, আরে ঈশিতাপু আছে দেখছি, ভালোই হলো, একসাথে গল্প করা যাবে। হ্যাঁ ঠিক বলেছ। তারপর সবাই অনেক গল্প করল, হাসাহাসি করল। হ্যাঁ রে ঈশু, তুই সে কখন এসেছিস, এখনো সে জামা কাপড় পরা। কি করব দিদা, আমি তো এক্সট্রা কিছু আনিনি। আমারটাও তো ঈশিতাপুর হবে না। থাক সমস্যা নেই। আচ্ছা দাঁড়া, দিদা আলমারি থেকে একটা শাড়ি বের করলো, নেটা পরে নে। ওয়াও দিদা কি সুন্দর শাড়ি। হ্যাঁ এটা আমার বউকালের শাড়ি, তোর দাদু এনে দিয়েছিল ভালোবেসে। তাহলে আমি পরবো না, দাদুর দেওয়া স্মৃতি আমি কেন পরবো, তুমি আরেকটা দাও। আরে পর তো, আমি মরে গেলে তো এগুলো তোরাই পরবে, আমার কি আর এসব পরার বয়স আছে? দিদা তুমি একদম এসব মরে যাওয়ার কথাটা তো বলবে না। আচ্ছা বলবো না, আগে শাড়িটা পর। হ্যাঁ আপু তুমি পর তো, আমরা বাইরে যাচ্ছি। ঈশানা আর দিদা বেরিয়ে গেল, ঈশিতা শাড়িটা হাতে নিল। সত্যি অসাধারণ শাড়ি, সাদা শাড়ির উপর গোল্ডেন কালারের কাজ, পাড়ের কাছে লাল রঙের কাজ, সত্যিই দারুণ। ব্লাউজটাও ম্যাচিং করা। ঈশিতা ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা হাতে নিল পরার জন্য। এই যা, আমি তো শাড়িই পরতে পারি না, এখন কি হবে, দিদাও তো চলে গেল, এখন তো আমি বেরোতেও পারবো না। দিদা তোমাকে মা। ঈশান খেয়াল করেনি যে দিদা ঘরে নেই, আর দরজাটাও খোলা ছিল, আর ঈশিতাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। ঈশিতাও প্রস্তুত ছিল না এটার জন্য, সে তাড়াতাড়ি করে শাড়িটা গায়ের উপর দিয়ে নিল। এই মেয়ে, দরজা লক করতে পারোনি?
একে তো না বলে ঢুকে পড়েছেন, আবার বেশি কথা বলছেন কেন? কেন আপনি নকটা করে ঢুকতে পারেননি? কি, আমার বাড়িতে আমি নক করে ঢুকবো? বলতে বলতে ঈশিতার দিকে এগিয়ে গেল। ঈশিতা পিছিয়ে যাচ্ছে। একি স্যার, আপনি এগোচ্ছেন কেন? আ, ঈশিতা পিছিয়ে যাচ্ছিল, আর তখনই ঈশানের পায়ের নিচে শাড়ির কিছু অংশ আটকে যায়, আর আবার ঈশিতার গায়ের উপর থেকে শাড়িটা পড়ে যায়। ঈশান তাড়াতাড়ি করে পিছন ফিরে সরি বলে রুম থেকে বেরিয়ে আসলো, আর এদিকে ঈশিতা লজ্জায় মরে যাচ্ছে। আল্লাহ, কি হলো এটা? এখন আমি ওনার সামনে যাব কি করে? মন তো চাইছে মাটি ফাঁক করে ঢুকে যাই, আমার সব শেষ হয়ে গেল। ঈশান, তুই আমার ঘর থেকে এভাবে বেড়াচ্ছিস কেন? ভেতরে তো ঈশিতা ছিল। তাই তো, আর তুই এভাবে ঘুমাচ্ছিস কেন? কই, কিছু না। কি হলো বিষয়টা? সামথিং সামথিং। এবার চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। এ কি ঈশিতা, এই অবস্থা কেন? তোকে কখন শাড়ি পরতে বলে গেছি, আর তুই এখানে বসে এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছিস? তাই তো বলি, ভাইয়া আমার ওভাবে বের হলো কেন এত সুন্দর রূপ দেখে? সেরকম কিছুই না ঈশা, উনি দিদাকে খুঁজতে এসেছিল, আর আমি তো শাড়িই পরতে পারি না। ও, ভাইয়াকে বলেছে শাড়ি পরিয়ে দিতে। ঈশা, এই থাম তো, আয় আমি তোকে শাড়ি পরিয়ে দিচ্ছি। ওয়াও, কি সুন্দর লাগছে তোমাকে। দাঁড়াও, আমার কাছে কিছু জুয়েলারি আছে, আর সেটা এটার সাথে একদম ম্যাচিং হবে, আমি নিয়ে আসছি। ঈশানে জুয়েলারি এনে দিল, ঈশিতাকে পরিয়ে দিল। কি সুন্দর লাগছে রে। ভাইয়া দেখলে তো চোখ সরাতেই পারবে না। আমার? আহা, রাগ করছো কেন? মজা করছিলাম। ঈশিতা এবার আয়নার সামনে দাঁড়ালো। সে নিজেকেই চিনতে পারছে না, কারণ এর আগে কখনো সে শাড়ি পরেনি। চল আমরা নিচে যাই, সন্ধ্যা হয়ে গেল, আম্মু আব্বু নিচে আছে। না, আমার না লজ্জা লাগছে, আমি আগে কখনো শাড়ি পরিনি। আরে চল তো। তিনজন মিলে নিচে নামছে, আর সবাই অবাক হয়ে আছে। ঈশানও ছিল, সে তো চোখই সরাতে পারছে না, আর ঈশিতারও চোখ পড়ল ঈশানের চোখে। দুজন যেন দুজনার চোখে হারিয়ে গেল। ঈশা সেটা খেয়াল করে। এহেম এহেম, আপু আমু আছে, ওইভাবে তাকিয়ে কেন ভাইয়ার দিকে? বাহ, এ আমি কাকে দেখছি, যেন নতুন ঈশিতা। বাহ, মামুনিকে তো খুব সুন্দর লাগছে, আসো বসো এখানে। ঈশিতা মায়ের পাশে বসতে গেলেই দিদা ধরে বড় সোফাটাই ঈশানের পাশে বসিয়ে দিল, আর ঈশানা ঈশিতার পাশে বসে পড়ল যাতে সরতে না পারে, আর দিদা ঈশানের পাশে বসে পড়ল। ঈশিতার কেমন যেন ফিলিংস হচ্ছে, মাথা নিচু করে বসে আছে। কিরে, কেমন লাগছে তোর হবু বউকে? উফ দিদা, কি বলো এসব? ইস, এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। আমি খুব ভালো করেই জানি তুই ঈশিতাকে ভালোবাসিস, সেটা তোর ভাব দেখলেই বোঝা যায়। আর তুই যেটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস, তাতে যে কেউই বুঝে যাবে। ইয়ে মানে দিদা? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে ঈশানকে একটা ধাক্কা দিল, আর ঈশান একদম ঈশিতার সাথে মিশে গেল। ঈশা, তুমি একটু বেশি সরে যাও না। উফ, শালা বদমাশ মনে হচ্ছে এবার কোলে উঠে যাবে। দুই ভাই বোন যেভাবে চেপে ধরেছে, তাতে তো ভর্তা হয়ে যাবো মনে হয়। কেন আপি, তোমার কি সমস্যা হচ্ছে? দেখেছো দুজনকে কি সুন্দর মানিয়েছে? হ্যাঁ ঠিকই বলেছ, তাই তো আজ সব ব্যবস্থা করেই ফেললাম। কি করেছো? আরে সৌরভ, আই বন্ধু, কেমন আছিস দোস্ত? অনেকদিন পর তোকে দেখছি। আর ভাবি কেমন আছে? হ্যাঁ রে, ভালো আছি, তুই কেমন আছস? মা বাবা তোমরা এখানে? মা আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, কতদিন পর তোমাকে দেখলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি আঙ্কেল ভালো। ভাবি সাহেবা কেমন আছেন? জি ভাবি ভালো আছি। সবার সাথে কুশল বিনিময় হলো, কিন্তু ঈশিতা বুঝতে পারছে না কি হচ্ছে। তাহলে এবার আসল কাজটা করে ফেলা যাক, কি বলে সৌরভ? হ্যাঁ, কিন্তু আমি আমার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই, তুই আর ভাবি উপরে যা ঈশিতা মাকে নিয়ে, আর আমরা এখানে কথা বলে নিচ্ছি। বাবা আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। উপরে চল মা। ঈশান, তুমি আমার কাছে যখন যা চেয়েছো তাই দিয়েছি, কোনো চাওয়া অপূর্ণ রাখিনি, তাই আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, আশা করি তুমি রাখবে।
এভাবে বলছো কেন আব্বু? বলো না আব্বু কি চাও? আমি চাই তুমি সীতাকে বিয়ে করো, তাই আজ তোমাদের এনগেজমেন্ট হবে। ও, এই জন্য ওনারা এসেছেন, কই আগে বলোনি তো? আমি জানতাম মা, খোকা বলেছিল। ফ্ল্যাশব্যাক। মা, তোমার সাথে আমার একটা কথা আছে। বল খোকা। মা, আমি চাই আজ ঈশান আর ঈশিতার এনগেজমেন্টটা দিয়ে দিতে। আমি সৌরভের সাথে কথা বলেছি, ও রাজি আছে, কিন্তু ঈশান রাজি হবে কি না? ও নিয়ে তুই ভাবিস না, আমি ঈশানকে মানিয়ে নেব, তুই কর। আচ্ছা মা। এখন কিন্তু বাবা ঈশান, কোনো কথা না, বেশি সাধু শাস্তে গেলে কিন্তু সব ফাঁস করে দেব। তুই ঈশিতার সাথে আজ কী করেছিস আমি কিন্তু দেখেছি। দিদা, তুমিও ব্ল্যাকমেল করা শুরু করে দিলে? ওহ, কী যে খুশি লাগছে রে, এবার আমি আমার ঈশিতাকে আপন করে পাবো। ঈশান রাজি খোকা, তুই চিন্তা করিস না। ভাইয়া, তুই তো নাচাইতে পেয়ে গেলি, জোশ জমে ক্ষীর। এ তুমি কি বলছো বাবা, এটা হয় না, আর তাছাড়া আমি স্যারকে এভাবে কখনো দেখিও নি। আমি এ বিয়ে করতে পারবো না, ওই বদমাশকে আমি কখনোই বিয়ে করবো না। মারে বোঝার চেষ্টা কর, তোর বাবা তার বন্ধুকে তুই জন্ম নেওয়ার আগে কথা দিয়ে রেখেছে, মা তুই না করিস না। বাবা, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। কাঁদিস না মা, আমি যা করছি তোর ভালোর জন্য করছি, তুই আমাকে আমার বন্ধুর কাছে ছোট করিস না মা, আর ঈশান তো খারাপ ছেলে না। আচ্ছা বাবা, আমি রাজি। কাঁদিস না মা, চল নিচে যাই। এটা কি হচ্ছে আমার সাথে, আমি কিভাবে থাকবো ওই মানুষটার সাথে? নে বন্ধু কাজ ছোট কর। ঈশিতা মা, কোনো সমস্যা? না আঙ্কেল, সমস্যার আপনারা বুঝলেন কোথায়। ঈশিতাকে আবার ঈশানের পাশে বসানো হলো। নে ধরে আংটিটা, ঈশিতাকে পরিয়ে দে। ঈশান আংটিটা নিল, কিন্তু ঈশিতা হাত দিচ্ছে না। ঈশিতার কান্না আসছে খুব, কিন্তু সবার সামনে কাঁদতে পারছে না। ঈশান বুঝতে পারলো ঈশিতা রাজি না। কি হলো ঈশিতা, হাত দে। ঈশিতা না চাওয়া সত্ত্বেও হাত এগিয়ে দিল, আর সাথে সাথে ঈশান হাতটা ধরে বসল। ঈশান আর ঈশিতা দুজন দুজনের চোখের দিকে তাকালো। ঈশান দেখে ঈশিতার চোখ লাল হয়ে আছে। ঈশান আংটিটা পরিয়ে দিল, ঈশিতা চোখ বন্ধ করে ফেলল, কারণ সে এখন অন্য কারো হয়ে গেল। এই নাও মা, এই আংটিটা ঈশানকে পরিয়ে দাও। ঈশিতা আংটিটা হাতে নিয়ে ঈশানের আঙুলে পরিয়ে দিল। সবাই মিষ্টি মুখ করছে, সবাই অনেক খুশি। আমি জানি ঈশিতা, তুমি এই বিয়েতে রাজি না, কারণ তুমি আমাকে ভালোই বাসো না, কিন্তু আমি তো বাসি। তোমাকে এত ভালোবাসবো যে তুমিও আমাকে ভালোবাসতে বাধ্য হবে। কত খুশি সবাই, যাক আমি খুশি হই আর না হই, আমার বাবা মা তো খুশি, তাদের খুশিতেই তো আমার সুখ। কি হয়েছে ভাবি, তোমার মন খারাপ? কই না তো। আচ্ছা বন্ধু, আমরা তাহলে আসি। সে কি রে, যাবি মানে? আজ সবাই এই বাসায় থাকবি, কতদিন পর দুই বন্ধু এক হয়েছি। ভুলে যাস না, এখন কিন্তু আমরা দুই বিয়াই। হ্যাঁ, সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেলাম। আমি একটু রুমে গিয়ে রেস্ট নিতে চাই। কেন মা, তোমার শরীর খারাপ লাগছে? তা যাও গিয়ে রেস্ট নাও। ঈশিতা উপরে গিয়ে ঈশানের ঘরে গেল, খুব কান্না আসছে তার, কেঁদেই দিল। তারপর উঠে কি মনে করে ছাদের দিকে যাচ্ছিল। সবাই নিচে গল্প করছিল, তাই খেয়াল করেনি, কিন্তু ঈশান খেয়াল করল। ঈশান আর দেরি না করে উপরে উঠে ছাদে চলে গেল। ঈশিতা দাঁড়িয়ে ছিল এক পাশে, হালকা আলোয় যেন অপশরীর মতো দেখতে লাগছে। খোলা চুলগুলো বাতাসে উড়ছে, আর চোখের পানি যেন বাঁধি বাঁধতে চাইছে না। এত রাতে ছাদে এসেছো কেন একা? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? বলেই ঈশিতা চলে আসছিল। ঈশান হাত টেনে ধরল। আমি জানি তুমি এই বিয়েতে রাজি না, আমি নিজেকে সবাইকে বলছি এই বিয়ে হবে না। আমি আমার বাবার সম্মানের দিকে তাকিয়ে বিয়েটা করছি, বুঝতে পেরেছেন আপনি? আমি তাদের কষ্ট দিতে পারবো না। ঈশান এবার হাঁটু গেড়ে বসল ঈশিতার সামনে। ঈশিতার হাত দুটো নিজের হাতে নিয়ে চুমু খেল। ঈশিতা তো অবাক, কি করছেন উনি? ঈশিতা, আমি তোমার সব স্বপ্নগুলো পূরণ করতে চাই, তোমাকে অনেকবার বলতে চেয়েও পারিনি, তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে চাওনি। আমি কতবার তোমার কাছে গিয়েছি, কিন্তু তুমি ফিলিংস বুঝতে পারোনি। আমি তোমার এতগুলো বাচ্চার বাবা হতে চাই, তারপর তোমার নাতি নাতনিদের দাদু হতে চাই, একসাথে সারা জীবন থাকতে চাই, সেই সুযোগ কি আমায় দেবে?
আমি সত্যি ভালোবাসি তোমাকে। আই রিয়েলি লাভ ইউ ঈশিতা। দাঁড়ান আগে ভেবে নি। মানে স্যার আমাকে একটু চিমটি কাটেন তো। কেন বিলিভ হচ্ছে না, এই নাও। তাহলে সত্যি স্যার আপনার পক্ষে এগুলো সম্ভব? কেন, আমি কি পুরুষ মানুষ না যে আমি তোমার বাচ্চার বাবা হতে পারবো না? ধুর, আমি কি সেটা বলেছি? বলেছি আপনি আমাকে ভালোবাসেন কি করে, আপনি তোমার সহ্যই করতে পারেন না। সেই জন্য সারা জীবনের দায়িত্ব নিলাম। কিন্তু স্যার আমি তো আপনাকে ভালোবাসি না। বাসনা কি হয়েছে, এখন থেকে বাসবা? পারবো না। জানেন আমি কত আশা করেছিলাম যে যার সাথে আমার বিয়ে হবে তার সাথে আগে আমি প্রেম করব, কিন্তু আপনার জন্য হলো না। তাই না কি গো, আগে বলবা না? চুপ থাকেন তো, যত সব কি করছেন, চারণ বলছি। ভালোবাসার আর কি দেখেছো, আগে বিয়েটা হতে দাও, তারপর বোঝাবো প্রেম কাকে বলে আর সাথে রোম্যান্স ফ্রি। লুচু কোথাকার, আপনার কপালে বউ জুটবে না, দেখে নিন। এই বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। আচ্ছা আমি বউ জুটবে না কেন বললাম, আমি তো অলরেডি ওনার বউ হয়ে গেছি। ঈশিতা তোর মাথাটা ছিঁড়ে গেছে। ঈশিতা আপু নিচে এসো, সবাই খেতে ডাকছে। আর ভাইয়া কোথায়? তোমার ভাইয়া কোথায় আমি কি করে জানবো? না মানে তুমি আসার পরে তো ভাইয়া উপরে এসেছিল, তাই ভাবলাম তোমার কাছে। আচ্ছা চলো তো। ঈশিতা আর ঈশান নিচে চলে এলো, দেখে ঈশান নিচেই আছে। তুই কোথায় ছিলি ভাইয়া? আমি তো ছাদে ছিলাম ঈশি। সবাই খাওয়া দাওয়া করলো, তারপর সবাই অনেক মজা করলো, গল্প করলো। কিন্তু ঈশিতার একটাই চিন্তা, ঈশান কিভাবে তাকে ভালোবাসতে পারে। ঈশিতা মা তুমি গিয়ে দিদুর সাথে ঘুমাও, আর যদি একা থাকতে চাও তাহলে ঈশানের পাশের রুমটাই থাকতে পারো। কি করবো এখন, কারোর সাথে ঘুমোতে তো পারি না, কিন্তু একা যে থাকবো তাও আবার এই বদমাস্টার ঘরের পাশে, যদি উল্টাপাল্টা কিছু করে না। কি ভাবছি এগুলো, আমি তো দরজা লক করে রাখবো। আন্টি আমি একটু একা থাকতে চাই। ভেরি গুড। অনেক রাত হয়েছে, এবার সবাই গিয়ে ঘুমিয়ে পড়, এখন তো অনেক কাজ পড়ে গেছে। সবাই এবার ঘুমোতে চলে এলো রুমে। ঈশিতার বাবা মায়ের জন্য গেস্ট রুমে বিছানা করা হয়েছে, ঈশান আর ঈশিতাও যাচ্ছে তাদের রুমে। ঈশানের রুম দুটো একেবারে শেষের দিকে। ঈশানের ঘরের সামনে আসতেই ঈশিতার হাত টেনে ভিতরে নিয়ে দরজা আটকে দিল। এ কি করছেন, দরজা আটকাচ্ছেন কেন, আমি কিন্তু চেঁচাবো, আগে আমাকে যেতে দিন। আরে ইয়ার এত রিয়্যাক্ট করার কি আছে, আমরা তো হাজবেন্ড ওয়াইফ, একসাথে থাকতেই পারি। কি অসভ্যতাকার, এঙ্গেজমেন্ট হলেই স্বামী স্ত্রী হয় না, বুঝতে পেরেছেন আপনি? এত কিছু বোঝে তো আমার লাভ নাই, আমার যেটা চাই সেটা পেলেই হবে। এ কি আগাচ্ছেন কেন, দেখুন একদম কাছে এসে চেষ্টা করবেন না, ভালো হবে না কিন্তু। ঈশান কোনো কথাই শুনছে না। ঈশিতা পেছোতে পেছোতে দেওয়ালের সাথে আটকে গেল। ঈশান গিয়ে একদম ঈশিতার সামনে গিয়ে দাঁড়ালো। ঈশান এক হাত দেওয়ালে রাখলো, ঈশিতা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে ঈশান আগের অবস্থাতেই দাঁড়িয়ে আছে আর মুচকি হাসছে। ঈশিতা একটু লজ্জা পেল। আমাকে তুমি এতটা খারাপ ভাবো যে এত ভয় পাচ্ছ? ইস কি ভাবলাম আর কি হলো, ধুর ঈশিতা তুইও সব সময় নেগেটিভে ভাবিস, আসলেই তো স্যার এতটাও খারাপ না। ভালোবাসি তোমায়, বোঝো না কেন, যাও গিয়ে শুয়ে পড়ো, ওটা খুলতে হবে না, আমার ঘরের সাথেই এর দরজা আছে, এখান থেকে যাও, আর কিছু দরকার পড়লে বলো, বিলিভ রাখতে পারো। ঈশিতা ওই ঘরে গিয়ে শুয়ে ভাবছে ঈশানের কথা, ঘুম আসছে না। এদিকে ঈশানেরও একই অবস্থা। উফ শাড়ি পরে বিরক্ত লাগছে, কি করবো এখন, ভয়ও লাগছে, একটা ঘরে একা। আচ্ছা এই ঘরটা তো স্যারের, তাহলে বন্ধ থাকে কেন, কিছু নেই তো আবার এই ঘরে, দিদার সাথে ঘুমালেই মনে হয় ভালো হতো। আমার ভয়ে গা শিউরে উঠল। ওমা ওটা কি কি, হঠাৎ একটা বড় মাকড়সা দেখলো দেওয়ালে, আর সেটা ঈশিতার গায়ে এসে পড়ল, আর ভয়ে চিল্লিয়ে উঠল। এক লাফে উঠে ঈশানের ঘরে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরল। ঈশান ও ঈশিতার চিল্লানি শুনে এদিকেই আসছিল। কি হয়েছে ঈশিতা, এমন করছো? ঈশিতা এখনো জড়িয়ে ধরে আছে আর কেঁদে দিয়েছে। প্লিজ কেঁদো না, কি হয়েছে বলো, তুমি কি ভয় পেয়েছো, কিছু দেখেছো? স্যার ভূত।
ভূত কই দেখলা? আপনি জানেন রাতের বেলা ভূতেরা মাকড়সা সেজে থাকে, আর সেটা আমার গায়ে পড়েছে। ও, তার মানে মাকড়সা দেখেছো? ওই ঘরে তো অনেকদিন যাওয়া হয় না, তাই হয়তো ওটা এসেছে। দেখি এদিকে তাকাও। না, ওটা ভূত ছিল। আপনি আগে বলেননি কেন আপনার ঘরে ভূত আছে? আমি কখনো আসতাম না। আচ্ছা ছাড়ো, দেখি কোথায় ভূত। হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ঈশিতা ছাড়লো না। না ছাড়বো না, আমার ভয় করছে। আপনি যখন ধরে তখন কিছু হয় না, আর আপনি যখন আর আমি যখন ধরেছি আর আপনি এমন করছেন যেন আপনি বিরক্ত লাগছে, যান ছেড়ে দিলাম। বাবা, রাগও আছে দেখছি। আগে বিয়েটা হোক, তারপর যতক্ষণ খুশি জড়িয়ে ধরে রেখো, কিছু বলবো না। এখন তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না, বুঝো না? শেষে তো আবার বলবে আমি লুচু। আসো দেখি ভূত কোথায়। না, আমি যাবো না। আরে ভয় পাচ্ছ কেন, আমি আছি তো, আসো। নিজে একটা ভিতর দিয়ে ইঁদুরের নাম শুনে চারটা লাফ দেয়, সে আবার আমাকে সাহস দিচ্ছে। আল্লাহ, এটা বলে আমার বউ হবে? আল্লাহ, মেয়ে পাইলা না আমার জন্য, শেষে কি না আমার মেয়ে যে তার স্বামীকে সম্মান করে না। ওই কি বললেন আপনি, জান আমি আপনাকে বিয়ে করব না। আমি যে আপনাকে বিয়ে করেছি সেটা আপনার সৌভাগ্য, না হলে জীবনেও বউ বাচ্চার মুখ চোখে দেখতেন না। আচ্ছা, তো বউ তো আমি পেয়ে গেছি, কিন্তু বাচ্চাগুলো কই? এই কি খুঁজছেন এভাবে? আমার বাচ্চাগুলো খুঁজতেছি। না, নেই তো, মনে হয় এখনো ওর মায়ের পেটে আছে। বলেই ঈশিতার সামনে বসে কোমর জড়িয়ে ধরে পেটের উপর কান রাখলো। কি হচ্ছে এটা, ফজলামো রাখেন তো, উঠুন বলছি। না, এনার সাথে কথায় কাজে কোনোটাই পেরে উঠে যাবে না। শালা অনেক চালাক, আমার কথার জালে আমাকেই ফাঁসিয়ে দিল। আহা, শুনতে দাও না আমার বাচ্চাগুলো কি বলছে তাদের পাপ্পাকে। উফ, উঠুন তো, আপনার বাচ্চা কিভাবে আমার পেটে যাবে, যত সব ছাড়ুন তো। ওহ, নেই না, সরি ভুলে গেছিলাম। আজ আর ঢং যত সব। আচ্ছা শুনুন, আমি শাড়ি পরে থাকতে পারছি না, বিরক্ত লাগছে। তাহলে খুলে ফেলো। কি খুলে পড়বটা কি শুনি? ওহ, সেটাই তো। আচ্ছা বসো এখানে, আর দেখো অনলাইন থেকে অর্ডার দিই, পছন্দ করো। এতটাতে কে দেবে বলুন তো? 24 ঘন্টা সার্ভিস, তুমি চয়েস করো। অনেক সময় লাগবে তো আসতে। অনলি 20 মিনিট। দিন দেখি কোনটা নেওয়া যায়। এসব কি স্যার, এগুলো কি ড্রেস? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ইস, সরান তো, আমার ড্রেস লাগবে না, কি বাজে দেখতে, এগুলো কি পরা যায়? ড্রেসগুলো কিন্তু একদম খারাপ না, তোমাকে পড়লে। একই স্যার, আপনি নাইট ড্রেস লিখে সার্চ দিচ্ছেন কেন? এখন তো রাত, তাই ভাবলাম রাতের জন্য আলাদাভাবে কোনো ড্রেস আছে কিনা। আপনি না সত্যি খুব খারাপ আর প্রচন্ড রকম লুচু। এই, তুমি আমাকে এই লুচু কথাটা বলবা না, আমি হট হয়ে যাই, তখন কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। ইস, কার সাথে বসে আছি আমি, এমন লুচু জীবনেও দেখি নাই আমি। দেখো ভালো হচ্ছে না কিন্তু, আর একবার লুচু বলে দেখো কি করি আমি তোমাকে। কি 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 করবেন শুনি? সেটা বললে বুঝতে পারবা। হ্যালো, হ্যাঁ আসছি, ওয়েট প্লিজ। কোথায় যাচ্ছেন এত রাতে? আমার এক্স কপ নিচে ওয়েট করছে, তাই যাচ্ছি, একটু পর চলে আসবো। কি? হ্যাঁ, তুমি তো আমাকে কিছু করতে দাও না, আর মনে হয় না বিয়ের পরেও কিছু করতে দিবা, তাই যাচ্ছি, কাজ ছেড়ে চলে আসবো। ওই কি বললেন আপনি, কলার ধরে পড়লাম, আপনার সাহস তো কম না, তাহলে আমাকে কেন বিয়ে করতে যাচ্ছেন? ওই শাকচুনিকে করলেই তো পারেন। না, ওকে ফ্যামিলিতে কেউ মেনে নিবে না, তাছাড়া ওর সাথে বেশ কয়েকবার ইয়ে হয়ে গেছে, এখন আর তেমন ইন্টারেস্ট নেই, তাই তো তোমাকে চাই। কিন্তু তুমি আমাকে একটু আদরও করো না, একটু ধরলেই বলো লুচু। হঠাৎ ঈশিতা ঈশানকে অবাক করে দিয়ে ঈশানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ঈশান এটা জীবনেও কল্পনা করতে পারেনি ঈশিতা এমনটা করতে পারে। প্রায় 5 মিনিট পর, কি এটাই জানতো আপনি? দিলাম, আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না, তাই আপনাকে বিয়ে করতে আমি বাধ্য, আর পারলে বিয়ের পর ডিভোর্স পেপার। ঈশান মুখে হাত দিয়ে আটকে দিল, তারপর কাছে এনে কোমর জড়িয়ে ধরল। এই পাগলি মেয়ে, তুমি সত্যি ভাবছো এগুলা? মানে? এই দেখো, এটা কিসের নাম্বার? ড্রেস সার্ভিসারদের নাম্বার। তোমার জন্য ড্রেসের অর্ডার দিছিলাম, আর আমি তো জাস্ট মজা করছিলাম তোমার রিয়াকশনটা দেখার জন্য, বাট মজা থেকে দারুণ কিছু পাবো এটা কল্পনাতেও ছিল না।
আমার জীবনে তুমি সেই প্রথম মেয়ে যাকে আমি এতটা ভালোবেসেছি। আর ভালোবেসে তোমার কাছে আসি, ঈশিতা লজ্জায় মাথা নিচু করে আছে। ইস, এত লজ্জা পেও না তো, কিছু ইস ভুলে গেছি, লোকটা কখন কল করেছিল, তুমি একটু দাঁড়াও আমি আসছি। ভয় পেও না কিন্তু, আমি যাব আর আসবো। ইস, কি করলাম এটা আমি, ছি, আমার পক্ষে এটা কিভাবে সম্ভব, কি লজ্জা। এই নাও, এই প্যাকেটটা নাও আর চেঞ্জ করে আসো। ঈশিতা প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে গিয়ে ড্রেসটা বের করল। ড্রেস দেখে ঈশিতা চোখ কপালে, নায়িকারা যেমন ছোট ছোট ড্রেস পরে সেই রকম। ঈশিতা রেগে বাইরে চলে আসলো, ড্রেসটা ঈশানের সামনে ধরল। এটা কি স্যার, এটা আমি পরবো? না না, এটা এখন নয়। ও, প্যাকেট চেঞ্জ হয়ে গেছে, এই নাও, এইটাই ঠিক ড্রেস আছে। তার মানে আপনি দুটো ড্রেস অর্ডার দিয়েছেন, কিন্তু এটা কার জন্য? এটাও তোমার জন্য, বিয়ের পর পরবা। কি, আমি এগুলো পরবো? না না, পরতে হবে না, দাও আমি ফেলে দিচ্ছি। ঈশিতা ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে দেখে এটা খুব সুন্দর একটা ড্রেস। তারপর ড্রেস পরে বাইরে বেরিয়ে আসলো। বাহ, এটাই তো বেশ মানিয়েছে তোমাকে। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুমি যাও গিয়ে খাটে ঘুমিয়ে পড়ো। আর আপনি? আমি সোফায় ঘুমিয়ে পড়বো, তুমি যাও। উফ। ঈশান সোফায় শুতে গেল আর সাইডে রেলিংটার সাথে মাথা লাগালো। ইস, একটু দেখে শুবেন তো নাকি, দেখি দেখি কোথায় লেগেছে। আরে সমস্যা নেই, তুমি যাও। হুম, যাচ্ছি। যাক, এতদিনে মনের আশাটা পূরণ হবে। রাত তিনটে, হঠাৎ ঈশিতার ঘুম ভেঙে গেল। দেখে ঈশান গুটিসুটি মেরে শুয়ে আছে। ইস, ওনার মনে হয় ওখানে শুতে খুব কষ্ট হচ্ছে, মনে হয় ঠান্ডা লেগেছে, তাই চাদরটা গায়ে দিয়ে আসি। যেই ভাবা সেই কাজ, ঈশিতা গিয়ে ঈশানের গায়ে চাদরটা দিয়ে এসে আবার শুয়ে পড়ল। ঈশিতা আপু, ঈশিতা আপু। এই রে ঈশিতা, ওঠো তাড়াতাড়ি, ওই ঘরে যাও। উফ, একটু ঘুমোতে দাও না মাম্মি। ঈশিতা, আমি তোমার মাম্মি না, বুঝছো? মা, তুমি এই সাত সকালবেলা কি শুরু করলা, আর এভাবে কেন কথা বলছো, তুমি বসো তো, তোমার কোলে মাথা রেখে আর একটু ঘুমাই। এটা বলেই ঈশানের কোলের উপর মাথা তুলে দিল। আপু তাড়াতাড়ি আসো, আমি গেলাম। ভাইয়া ভাইয়া, কি হলো, চেঁচাচ্ছিস কেন? তোর দরজাটা খোল, আমি ওই ঘরে গিয়ে ঈশিতা আপুকে ডাকবো। তুই যা, আমি ডেকে দেব। আচ্ছা, তাড়াতাড়ি। ঈশিতা ওঠো প্লিজ, অনেক বেলা হয়েছে, আর বিয়ের পর যত খুশি আমার কোলে ঘুমিও, কেমন? বিয়ে হলে তো শ্বশুর বাড়ি চলে যাব, তখন তোমার কোলে শুভ কি করে। এই, আমি তোমার মা না, তোমার হাজবেন্ড ঈশান। ধরফড়িয়ে উঠলো ঈশিতা। এ, কি বলছেন, আমাদের বিয়ে কখন হলো, কই, আমি তো জানি না, আমি কি ঘুমিয়েছিলাম, আমার বিয়ে তো আমি দেখতেই পারলাম না। এই মে, এক থাপ্পড়ে মাথার তার জোড়া লাগিয়ে দেব, মন কোথায় থাকে তোমার? স্যার, আপনি জানেন না কাউকে ঘুমের মধ্যে এভাবে ডাকতে নেই। কটা বাজে জানো, ঈশানে এসে কখন তোমাকে ডেকে গেছে, যাও ওঠো আর ফ্রেশ হয়ে নিচে যাও। যাচ্ছি। আর শোনো, এই ড্রেস পাল্টে শাড়ি পরে নিও, নয়তো সবাই সন্দেহ করবে। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। হোয়াট, কি বলো? হ্যাঁ স্যার, এই শাড়ি তো দিদা পরিয়ে দিয়েছিল, এখন কি হবে? আমার কাছে এসো, পরিয়ে দিচ্ছি। আপনার কাছে যাবো মানে, আপনি শাড়ি পরা কি করে শিখলেন, কোন মেয়ের কাছে গিয়েছিলেন? এই, তোমার মাথায় কি কিচ্ছু নাই, আর এই ছোটবেলায় ঈশাকে কত শাড়ি পরিয়ে দিছি, আমার চাচাতো বোনদের পরিয়েছি, তাই পারি। ও, যাও শাড়ির সাথে আর কি কি পরা লাগে পরে এসো, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। একদম না, আমি আপনার কাছে শাড়ি পরবো না। তাইলে যাও নিচে গিয়ে কি বলবে সেটা ভেবে দেখো। তাই তো, নিচে গিয়ে কি বলবো, ড্রেস কোথায় পাইছি তখন কি বলবো, তার থেকে ভালো স্যারের কাছে থেকে পরে নিই। আচ্ছা, আমি আসছি। ঈশিতা ওয়াশরুমে গিয়ে ব্লাউজ পেটিকোট পরে আসলো। লজ্জা লাগছে যেতে, তবুও গায়ের উপর ওড়নাটা দিয়ে বের হলো। চুপ করে দাঁড়াবে, একটু নড়বে না? হুম, ওড়নাটা সরাও। কি, কেন? আরে আজব, শাড়ি কি তোমার ওড়নার উপরে পরাবো? ঈশিতা ওড়নাটা সরালে ঈশান খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। নাও কমপ্লিট। হুম, যাচ্ছি। ঈশিতা যেতে নিলে ঈশান হাত টেনে ধরে কাছে এনে জড়িয়ে ধরল। খুব ভালোবাসি তোমায়,
একটু ভালোবাসা দিও পারলে, আর বিয়ে না হওয়া পর্যন্ত তো তোমায় দেখতে পাবো না। ভালো থেকো, খুব মিস করব তোমায়। মাত্র তো দুদিন, তার জন্য এমন করছেন কেন? আমি তোমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারছি না। হয়েছে, ছাড়ুন তো। হুম, যাও। ঈশিতা নিচে চলে আসলো। এসে গেছো মা, এসো, খেয়ে নাও। দিদা, ঈশিতা আপুর শাড়ির পরাটা দেখেছো তুমি, কিভাবে পরিয়েছিলা আর এখন কেমন? হ্যাঁ, তাই তো, আমি তো এভাবে পরিয়ে দেইনি, আর আঁচলটা তো উল্টে দিকে দেওয়া কেন? দিদা, তুমি ভুলে গেছো, এমন উল্টো করে শাড়ি তো ভাইয়া পরায়, আমাকে আর নূপুর কে কত পরিয়ে দিছে। হ্যাঁ, ঠিক বলেছিস, তার মানে ঈশান পরিয়ে দিয়েছে। ঈশান এর মধ্যে নিচে আসলো। আমার আব্বাম্মু কোথায়? ওনারা তো খুব সকালে এসে গেছেন, তোমাদের আত্মীয় আসবে তার জন্য। কিন্তু আমাকে তো নিয়ে যাবে। হ্যাঁ, তোমাকে ডাকতে চেয়েছিল, আমি নিষেধ করেছি, ঈশান তোমাকে দিয়ে আসবে, এখন এসো, খেয়ে নাও সবাই। ঈশান, ঈশিতা, দিদা আর ঈশা খেতে বসলো। আচ্ছা দিদা, বুঝলাম না, তুমি শাড়ি পরিয়ে দিলে একরকম, আর সকালে উঠে হয়ে গেল আরেক রকম, বাম কাঁধের আঁচল ডান কাঁধে গেল কি করে? ঈশিতা এবার রাগ করে ঈশানের দিকে তাকালো, আর ঈশান অসহায় দৃষ্টিতে তাকালো, তারপর চুপচাপ খেয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আপনি আমাকে উল্টা শাড়ি কেন পরালেন? আমি যেমন পারি তেমন দিছি, তুমি তো তাও পারো না। ইস, সবাই কি মনে করলো? কে কি মনে করলো তা দিয়ে আমার কি, আমি আমার বউকে পড়িয়েছি। ও হ্যালো, এত বউ বউ করছেন কেন বলুন তো? এখন আপনার বউ হয়নি, চলেন এখনো আমি বিয়েটা ভেঙে দিতে পারি। এটা শুনে ঈশান গাড়ি থামিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কি কি হলো স্যার, এভাবে তাকিয়ে আছেন কেন? ঈশান কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। ঈশিতা এবার বেশ বুঝতে পারছে ঈশান কেন রাগ করেছে। ইস, আমার অ্যানাকোন্ডাটা রেগে গেছে। তুইও না ঈশিতা একটু বেশিই বুঝিস সবসময়, কখন কি বলিস নিজেও জানিস না। নামো, তোমার বাড়ি এসে গেছি। স্যার, বলছিলাম কি, তোমার কথা শোনার মতো কোনো মুড বা ইচ্ছা আমার নাই। আমি বাড়ি গিয়ে বলে দেব তোমার সাথে আমার বিয়ে হবে না, তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার কোনো দোষ দেব না আমি। স্যার, আমার কথাটা? ঈশান কিছু না শুনে গাড়ি নিয়ে চলে গেল। স্যার, আমি তো এমনিই বলেছি, এত রাগ করলেন আমার উপর। কি রে ঈশিতা, একা কেন, ঈশানকে ভেতরে নিয়ে আসলি না? ওনার জরুরি কাজ আছে তাই চলে গেছে। ও আচ্ছা, তুই ঘরে যা, একটু পরে তোর খালামণিরা আসবে। এখন কি হবে স্যার, যা রাগ, বাড়িতে গিয়ে সত্যি যদি বলে দেয় বিয়ে করবে না, তখন কি হবে? না, আমাকে কিছু একটা করতে হবে। ফোন করি স্যারকে। কি স্যার, কলটা কেটে দিচ্ছে কেন? কি হয়েছে, কল দিচ্ছ কেন? কাজটা কতদূর করেছি সেটার জন্য? যদি তাই হয়ে থাকে তাহলে টেনশন নিও না, হয়ে যাবে। স্যার প্লিজ, আমার কথাটা শুনুন, আমি এমনি মজা করে বলেছি। তুমি হয়তো মজা করে বলেছ, কিন্তু কথাটা তো সত্যি, তুমি তো আমার ভালোবাসার করুণা করছো। তুমি তো আমাকে ভালোবাসো না, তাইলে সারা জীবন থাকবে কি করে আমার সাথে? তার থেকে ভালো তোমার পছন্দ মতো কোনো ছেলেকে বিয়ে করে নিও, সুখী হবে। স্যার, আপনাকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই, আমার কিছু সময় লাগবে। ঈশিতা, একটা কথা কি জানো, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। স্যার প্লিজ, বিয়েটা ভাঙবেন না, অন্তত আমাদের পরিবারের কথাটা চিন্তা করুন। ঈশান কিছু না বলে কল কেটে দিল। স্যার, যা, কলটা তো কেটেই দিল, এখন সত্যি যদি স্যার বিয়েটা ভেঙে দেয় তাহলে কি হবে? আমি জানি ঈশিতা, তুমি আমাকে একটু ভালোবাসো না, কেন বিয়ে করব তোমাকে? একবার মুখে ভালোবাসি কথাটা তো বলতে পারতে। আচ্ছা, আমি কি পাগল? ঈশিতা আমাকে ভালোবাসে কি না তার প্রমাণ তো অনেকবার পেয়েছি, হয়তো নিজের মুখে বলতে পারছে না, কিন্তু আমি ঠিক বলাবো, শুধু বিয়েটা হতে দাও। ঈশান বাড়ির ছাদে দাঁড়িয়েছিল, আর ঈশিতাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল। হঠাৎ কেউ ওকে সামনের দিকে টেনে কলার ধরল। ঈশান পুরোই অবাক। ওই, তুই কি ভেবেছিস, তুই বিয়ে না করলেই বিয়েটা আটকে যাবে? তুই যখন তখন আমাকে কিস করেছিস, জড়িয়ে ধরেছিস, আর এখন অন্য কোনো শাকচুনিকে বিয়ে করার কথা ভাবছিস? একদম মেরে ফেলবো তোকে। তুই আমাকে বিয়ে না করলে আর কাউকে বিয়ে করতে পারবি না, এমনি তো খুব বুদ্ধিমান, তাহলে বুঝলি না কি করে যে আমি তোকে কতটা ভালোবাসি? শুধু মুখে বললেই কি সব হয়? কিভাবে আর বলতে পারলো না ঈশান, ঈশিতার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। এবার ঈশিতা পুরোই অবাক,
এবার সে বুঝতে পারছে অভিনয় করতে গিয়ে কি ধরাটাই না খেল। ভাবছিল একটু অভিনয় করে ভয় দেখাবে, বাট অন্য কিছু হয়ে গেল। ঈশিতা এবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ঈশান শক্ত করে জড়িয়ে ধরে আছে। বেশ অনেকক্ষণ পর ছাড়ল, এবার তো ঈশিতার লজ্জা লাগছে। বাহ, রাগলে তো তোমাকে সেই কিউট লাগে। তা ম্যাডাম এত যে ভালোবাসেন, আগে বললেই তো পারতেন, এত কষ্ট করা লাগতো না। মনে তো হচ্ছে এখনই বিয়েটা করে ফেলাই। লুচুদের এমনই মনে হয়। কি বললা? বলছি ছাড়ুন, আমি বাসায় যাব। তুমি কি বলে এসেছো বাসায়? কি আর বলবো, কিছুই বলি নাই। কি, তুমি না বলে আসছো? আন্টি তো চিন্তা করবে, চলো তোমাকে দিয়ে আসি। চলুন। দুজন নিচে এসে দেখলো কেউ নেই, সবাই নিজেদের ঘরে, তাই বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। স্যার স্যার, গাড়ি থামান। কেন, কি হলো? আমি আইসক্রিম খাবো, জাননি আসুন। কি, এখন তুমি এই ফুটপাতের আইসক্রিম খাবা? তো কি হয়েছে, জাননি আসুন, নয়তো লোকটা গাড়ি নিয়ে চলে যাবে। কখনো না, সামনে কোনো দোকান থেকে কিনে দেব। আপনি সত্যি একটা গিফটা, আমাকে খেতে দেবেন না, তাই যত বাহানা। আরে বলছি তো, সামনে থেকে কিনে দেব। নেংটি দুর্গ থাকার নাইজেরিয়ান অ্যানাকোন্ডা ধলা বান্দর, মাঝে মাঝে মনে হয় মাথায় তুলে আছাড় মারি। আর কিছু বলার আছে? থাকলে বলো, শুনে নেই। বলতে তো চাই অনেক কিছু, কিন্তু আপনার সামনে বলা যাবে না, মনে মনে বলবো। হ্যাঁ, কি বলো মনে মনে? আপনাকে বলবো কেন? কি হলো, কাঁদছো কেন? আপনি আমাকে আইসক্রিম খেতে দেন নাই। হ্যাঁ, তাই বলে কেউ এভাবে কাঁদে? তাও আইসক্রিম খাবার জন্য? হাসি পাচ্ছে আপনার, তাই না? আপনি খুব মজা, আমি থাকবো না আপনার সাথে, আমি এক্ষুনি নেমে যাব। বলেই গাড়ির দরজা খুলতে গেলে ঈশান দরজা লক করে দেয়। প্লিজ জান, বলছি তো সামনে থেকে কিনে দেব, এমন করো না পাখি আমার। খবরদার, ছোবেন না আমাকে, আমি একাই বাসায় যেতে পারবো, নামিয়ে দিন আমাকে। আমি জানি আমাদের বাসায় এদিকে আর কোনো দোকান নেই। আমার কাছে আইসক্রিম আছে, খাবা? আপনার কাছে কোথা থেকে আসবে, মিথ্যা বলেন কেন? কেন, আমার লিপস কি আইসক্রিম ভেবে খাওয়া যায় না? এই, আপনি এত খারাপ কেন বলুন তো, লুচু কোথাকার, কোনো লজ্জা শরম নাই। ওকে, তুমি না খেলে সমস্যা নাই, কিন্তু আমি খাবো। বলেই ঈশিতার মাথা দু হাত দিয়ে লিপ কিসিং শুরু করে। ইয়াম্মি। দেখুন, আপনি কিন্তু খুব খারাপ, যখন তখন শুরু হয়ে যায়, তাই না? হুম, সত্যি মনে হয় সারাদিন তোমার ঠোঁটের স্বাদ নিতে থাকি। আপনি সব সময় আমার ঠোঁটের 12টা বাজিয়ে দেন। এটা তো জাস্ট শুরু, একটু বিয়েটা হতে দাও, তারপর দেখাবো আমি কি জিনিস। হয়েছে, এবার চলুন, মুখে কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। ঈশিতার বাসার সামনে এসে ঈশিতাকে নামিয়ে দেয়। যাও। ঈশিতা মন খারাপ করে চলে এলো, আইসক্রিম খেতে পারলো না, তাই ঈশানের উপর অনেক রাগ হচ্ছে। একটু কিনে দিলে কি হতো? ঈশিতা গিয়ে কলিং বেল চাপলো। কি রে মা, কোথায় গেছিলি কিছু না বলে? মা, একটা জরুরি কাজ ছিল, তাই তোমাকে বলার সময় পাইনি। আরে আপু, কেমন আছো? কবিতা, তুই কখন আসলি? অনেকক্ষণ হলো, আপু আম্মু শিহাফ রাফসান ভাইয়া সবাই আসছি আমরা। তাই নাকি, তা কোথায় সবাই? সবাই ঘরে রেস্ট নিচ্ছে, অনেক জার্নি করে এসেছি তো, তাই। তা তুই রেস্ট নিচ্ছিস না কেন, তুই কি উড়ে উড়ে আসছিস? হঠাৎ কলিং বেল বেজে উঠল। দেখ তো ঈশিতা কে এসেছে। আচ্ছা, আমি খুলছি। ওয়াও, কি সুন্দর ছেলেটা। এক্সকিউজ মি, একটু ঈশিতাকে ডেকে দেওয়া যাবে? ঈশিতা পু, কেন আমাকে বলুন, আমি কি দেখতে খারাপ? কি সুন্দর দেখতে, ইস, কি ফর্সা, কি হ্যান্ডসাম, ওয়াও, জাস্ট ক্রাশিং। হাতে দেখি কিসের কার্টুন, মনে হয় পার্সেল। সেলার বয় এত সুন্দর দেখতে, উফ। কি হলো কবিতা? ওমা ঈশান, তুমি বাইরে কেন বাবা, ভিতরে আসো। না আন্টি, সমস্যা নেই, আপনি ঈশিতাকে একটু ডেকে দেন প্লিজ। সেটা হয় নাকি, তুমি আমাদের বাড়িতে এসে এখান থেকে চলে যাবা, তা হয় না। আর তাছাড়া ঈশিতার খালামণিরা এসেছে, তোমাকে দেখতে চেয়েছিল। আচ্ছা আন্টি, চলুন। ঈশিতাপু, নিচে এসে দেখো, একটা পার্সেল নিয়ে একটা কি সুন্দর ছেলে এসেছে। প্লিজ প্লিজ আসো না, একটু লাইন করিয়ে দাও, তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে, চলো না প্লিজ। ঈশিতা বেরিয়ে দেখলো ঈশান এসেছে, তার মানে
কবিতে স্যারকে পছন্দ হয়েছে। ওই তো ঈশিতা, ঈশিতা আমা এদিকে আসো, কবিতা তোর আব্বু আম্মুকে ডেকে নিয়ে আয় তো। বল, তোমাদের জামাই এসেছে। জামাই এসেছে মানে কার জামাই? ঈশিতাপুর বর তো বিয়ের আগে আসবে না, তার মানে কি আমার? কবিতা গিয়ে ওর আব্বু আম্মুকে গিয়ে ডেকে নিয়ে আসলো। বাবা, তোমার পাশে এটা কি এত বড় কার্টুন? আসলে আন্টি, ঈশিতা তখন আইসক্রিম খেতে চেয়েছিল, ওখানে কোনো দোকান ছিল না, তাই এখন নিয়ে আসলাম। ও, ঈশিতা তোমার সাথে ছিল? তা বাবা, এতগুলো এনেছো কেন? ঈশিতা, এসব কি তুই ঈশানকে এতগুলো আইসক্রিম আনতে বলছিস? মা, আমি কি রাক্ষস? আমি তো একটা চেয়েছিলাম। আন্টি, ওর কোনো দোষ নেই, ও জানে না আমি নিয়ে আসবো। ও আচ্ছা। সবার সাথে ঈশানকে পরিচয় করিয়ে দিল। কবিতা যখন শুনল এটা ঈশিতার বর, তখন একটা শকড খেল। হ্যাঁ রে সোফিয়া, তোর জামাইটা তো খুব সুন্দর হয়েছে, ঈশিতার সাথে খুব মানিয়েছে, খুব সুখে থাকবে, খুব সুখে থাকবে, দোয়া করি। হ্যাঁ রে, আল্লাহ মিলিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি এখন যাচ্ছি, অনেকক্ষণ হলো এসেছি। ও ঈশিতা, কষ্ট করে এগুলো ফ্রিজে রেখে এসো, এতক্ষণ হয়তো গলে গেছে প্রায়। সে কি বাবা, এখনই চলে যাবা? জি আন্টি, বাসায় বলে আসিনি, তাছাড়া অনেক কাজ তো বাসায়। আচ্ছা সাবধানে যাও বাবা। ঈশিতা যা, ঈশানকে এগিয়ে দিয়ে আয়। ঈশান সবাইকে সালাম জানিয়ে বেরিয়ে আসলো। ঈশিতা যেতে চাইছিল না, কিন্তু ঈশান ইশারায় ডাকলো, তাই যাওয়া লাগলো। তুমি আইসক্রিম খাওয়ার জন্য বাচ্চাদের মতো কাঁদছিলে কেন? তো আমি তো বাচ্চাই নাকি? তাই নাকি? বিয়েটা হতে দাও, তারপর নিজে একটা বাচ্চার মা হয়ে যাবা। বলেই ঈশান গাড়িতে উঠে গেল। ঈশিতা ভীষণ লজ্জা পেয়েছে, তাই ঈশান আর কিচ্ছু না বলে হাসতে লাগলো। আর ঈশিতা বাড়িতে চলে আসলো, ঈশানও গাড়ি ছাড়লো। আপু, তুমি আগে বলনি কেন ওটা তোমার বর? আমি কি আগে থেকে জানতাম নাকি যে উনি আসবে? ধুর, কত কি ভেবেছিলাম। যাকগে, এখন তো জিজু, সমস্যা নাই। তুই চাইলে আমি এখন লাইন করিয়ে দিতে পারি। থাক, লাগবে না। মন খারাপ করিস না বোন, তোর জিজুর নিশ্চয়ই কোনো ভাই আছে, তুই তার গলায় ঝুলে পড়িস কেমন? ধুর, তুমি যে কি বলো না। ও মা, লজ্জা উপাস দেখি। ধুর, লজ্জা পেয়ে নিজের ঘরে চলে এলো। হ্যালো, শয়তান মেয়ে একদম, তুই কল কেন করেছিস? তোকে কতবার ফোন করেছি, ব্যর্থ একটা। যা, তোর সাথে কথা নেই। সেদিন স্যারের হাত ধরে ড্যাং ড্যাং করে বেরিয়ে আসলি, তারপর তো কোনো খোঁজ খবর নেই। কতবার কল করেছি তোকে? আমার কথাটা তো শুন। তোর কোনো কথা শুনতে চাই না আমি। আমার কাল বিয়ে। ঢং, মিথ্যা বলার জায়গা পায় না, তাই না? নিশি, আমি ঠিকই বলছি, স্যারের সাথে কাল আমার বিয়ে। সরি, কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। কি, স্যারের সাথে তোর বিয়ে? কিভাবে কি হলো? তারপর ঈশিতা সব খুলে বলল। ওহ আচ্ছা, বুঝছি। নিশি, তুই চলে আয় প্লিজ, আমার ভালো লাগছে না। চিন্তা করিস না, কাল সকালে আমি তোদের বাসায় চলে আসব। এখন রাখি, কেমন? আম্মু ডাকছে। আচ্ছা বাই। কি হয়েছে মা, ডাকছো কেন? ঈশিতার বাড়ি থেকে কল করেছিল, ঈশিতার বিয়ে আমাদের সবাইকে দাওয়াত করেছে। হ্যাঁ, ঈশিতা আমাকে বলল। পারলে এবার নিজেও বিয়ে করে নে মা। উফ মা, তুমিও, তোর ভাল লাগে না। স্যার যে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছিল তা তো ভুলেই গেছি। ঈশিতা গিয়ে ফ্রিজ খুলে ফুল অবাক, 10টা ভ্যানিলা আইসক্রিম, তারপর একটা চামচ আর আইসক্রিম নিয়ে বসার ঘরে আসলো। এখানে এসে আরও অবাক, সবার হাতে একটা করে আইসক্রিম বক্স, সবাই খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। ঈশিতা আপু, তোমার তো দেখাই যায় না, তোমার বাড়ি আসলাম আর তুমি ভাব দেখাচ্ছ। দেখবা বিয়ের পর তোমার স্বামী প্রতি তাদের মদ খেয়ে এসে তোমাকে পেটাবে। ওরে, আমার সিনেমার হিরো দেবের ডায়লগ দেওয়া হচ্ছে না? ধুর, নামাও তো, আমি এখন কত বড় হয়ে গেছি, আর আমাকে এইভাবে করে নিচ্ছে কেন? নামাও, আমার লজ্জা লাগে। সবাই 4 বছরের শিহাবের কথা শুনে হাসতে লাগলো। আফশান ভাইয়া, কেমন আছো? ভালো নাই রে বোন। কেন কেন? তোরা একটু তাড়াতাড়ি বিয়ে কর, নয়তো আমি আর শিহাব তো কোনোদিনই বউয়ের মুখ দেখতে পাবো না। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, বোনদের জন্য তো এমন একটু স্যাক্রিফাইস করতে হয়, তাই না? সবাই অনেক গল্প করলো, আড্ডা দিল, অনেক গেস্টদের দাওয়াত দিল, তারপর সবাই রাতে ডিনার করে ঘুমাতে চলে গেল। ঈশিতার চোখে ঘুম নেই, সে কি পারবে সবার মন চুকিয়ে চলতে? হাজারো চিন্তা তার। রাত 12টা,
হঠাৎ ঈশিতার ফোনে কল। সেটা আর কেউ নয়, ঈশান। হ্যালো, কি হয়েছে? তুমি এখনো ঘুমাওনি? না, কিছু না, এমনি ঘুম আসছে না। আমার কাছে আসতে ইচ্ছা করছে, তাই না? দেখ কি বলেন এসব। আমার কিন্তু ভীষণ ইচ্ছা করছে তোমাকে কাছে পেতে, নিজের করে পেতে। শোনেন, বিশ্ব লুচ্চুদের যদি অস্কার দেওয়া হতো তাহলে সেটা আপনিই পেতেন। তোমার জন্য আমি সব অস্কার পেতে রাজি, হোক সেটা লুচু অস্কার। তাই না, রাখুন তো, আমি ঘুমাবো। এতক্ষণ তো জেগেছিলা, আমি কল দিলাম আর ঘুম এসে গেল। হ্যাঁ রাখুন, বলে কল কেটে শুয়ে পড়ল। ঈশানের একটু মন খারাপ হলো, তারপর সেও শুয়ে পড়ল। সকালে আজ গায়ে হলুদ, তাই বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সব গেস্টরাও চলে এসেছে। এই যে নবাবজাদি, কি করা হচ্ছে? ধরফরিয়ে উঠলাম। ও, তুই এত সকালে? এত সকাল দেখ, 11টা বাজে, বাড়িতে সবাই চলে এসেছে, বাড়ি সাজানো হয়ে গেল। কি, আমি কি এত ঘুমিয়েছিলাম? আর কেউ আমাকে ডাকেনি কেন? জানি না, এবার উঠতো। তোকে কয়বার কল করেছি। এদিকে ঈশানের বাড়িতেও সব শুরু হয়ে গেছে। 12টায় গোসল করানো হবে ঈশানকে, আর সেই হলুদ দিয়ে ঈশিতাকে গোসল করানো হবে। একি, তুই ফোন সাইলেন্ট করে রাখছিস? দেখ স্যার তোকে কতবার কল দিছে, আহা কত ভালোবাসা। রাখতো তোর ভালোবাসা। 12টা, ঈশানকে গায়ে হলুদ দিতে নিশি, কবিতা, রাফসান, শিহাব আর ঈশিতার খালামণি গেল। ঈশান সবার সাথে কুশল বিনিময় করল, সবাইকে খুব ভালো আপ্যায়ন করা হলো। ঈশানা তো খুব খুশি। ঈশানকে রেডি করানো হলো কৌশলের জন্য, একটা স্যান্ডো গেঞ্জি, ধুতি পাজামা আর ঘাড়ে গামছা। ঈশান কিছুতেই এগুলো পরবে না, কিন্তু নিয়ম মানতে তো হবেই, তাই বন্ধুরা জোর করে পরিয়ে বাইরে নিয়ে আসলো। ঈশানের খুব লজ্জা লাগছে, তাই দু হাত দিয়ে বুক ঢেকে বাইরে আসলো। ঈশানের অবস্থা দেখে সবাই হাসছে। জিজু, তোমাকে কিন্তু সেই লাগছে, তুমিও মজা নিচ্ছ। নিশিত পটাপট কয়েকটা ছবি তুলে নিল। তারপর ঈশানকে গায়ে হলুদ দিয়ে গোসল করানো হলো, গোসলের পুরোটাই ভিডিও করা হলো। ঈশান তো খুব লজ্জাও পাচ্ছে, সবার সামনে এভাবে গোসল করছে। আরে দোস্ত, এত লজ্জা হওয়ার কী আছে? বিয়ে করছিস, আর একটু পারবি না? তোকে কিন্তু সেই লাগছে, ভাবিজান যদি দেখতো না, দেখতিস পুরো ফিদা হয়ে যেত। চুপ করবি তুই, আমি আছি আমার জ্বালায়, আর ও আসছে জ্বালাইতে। সবার হলুদ দেওয়া শেষে বাকি হলুদটুকু ঈশিতার জন্য রাখা হলো। তারপর ঈশানের বাড়ি থেকে ঈশানা, ঈশানের চাচাতো ভাই বোনেরা হলুদ নিয়ে এলো ঈশিতাদের বাড়ি। সবাইকে খুব ভালো করে আপ্যায়ন করা হলো। ঈশিতাকে ঈশানের বাড়ি থেকে দেওয়া হলুদ শাড়ি পরিয়ে ফুলের গহনা পরানো হলো। ঈশিতা বেরিয়ে আসতেই সবার চোখ ঈশিতার দিকে। কি অপরূপ লাগছে, যেন ছোটোখাটো একটা ফুল পরি। ঈশিতাকে স্টেজে বসিয়ে দিল। কি অপরূপ লাগছে তোকে, কেউ কিন্তু নজর দিবি না। একঘাটে সে নজর তো লেগেই গেছে, আর কোনো নজর পড়বে না। ভাবি, জাস্ট অসাম লাগছে, কি কিউট তুমি। তারপর সবাই হলুদ দেওয়া শুরু করলো। হলুদ দেওয়া শেষে ঈশিতা ওয়াশরুমে চলে গেল, আর সবাই নাস্তা করে বিদায় নিয়ে ঈশানের বাড়ির লোক চলে গেল। ঈশিতা দেখ তোর হিরো। ঈশিতাকে ঈশানের গোসলের ভিডিও দেখাচ্ছিল। ঈশিতা দেখে হাসতে হাসতে নিচে শুয়েই পড়ল। বেশ মজাই কেটে গেল গায়ে হলুদের দিন, বিয়ের দিন। ঈশিতা, ও ঈশিতা, আজ তোর বিয়ে, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, ওঠ। উফ নিশি, ঘুমোতে দে তো, আর বিয়েতে যদি লেট হয় তুই বিয়েটা করে নিস। কি, দাঁড়া তোর ঘুম আমি বের করছি। ও না, তুই আমার গায়ে পানি কেন ডাললি? উঠিস না কেন? তাই বলে এভাবে পানি দিয়ে দিবি? ডাকতে তো পারতি। থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটাই দেব, ব্যাদব মেয়ে। তোরে ডাকছি বলে তুই বলছিস তোর বদলে আমাকে বিয়ে করতে? ও, তা স্যার কি তোকে বিয়ে করতে রাজি? এবার কিন্তু তোরে পানিতে চুবাবো না। থাক, দরকার নেই, আমার বিয়ে আমিই করব। হ্যাঁ, করে আমাদের উদ্ধার কর। কি নিশি ম্যাডাম, এত রেগে আছেন কেন? আপনাকে বলতে হবে নাকি চত্ব সব? বললে ভালো হতো আর কি, এত সুন্দর একটা মানুষ আপনি, মন চায়। কি, বেশি হিরোগিরি করেন তাই না?
থাপড়াইয়া কানের পর্দা ফাটাই দেব। নিশি ভীষণ খেপে আছে, তাই ঘরে চলে এসলো। কি মেয়ে রে বাবা, পোড়াই দানি লঙ্কা। বর এসেছে, বর এসেছে, এমন শব্দে সবাই ব্যস্ত হয়ে পড়ল বরকে নিয়ে। ঈশিতার বুকটা যেন ধুক করে উঠল। ঈশিতাকে খুব সুন্দর করে বধূ বেশি সাজানো হয়েছে, দেখলে যেন চোখই ফেরে না। সবাই বর দেখতে যাচ্ছে। নিশি যাওয়ার সময় ঈশিতা হাত টেনে ধরল। কি হয়েছে ঈশিতা? আমার খুব ভয় করছে রে, আমি তোকে ছেড়ে থাকবো কি করে? আই পাগলি মেয়ে, মন খারাপ করছিস কেন? তুই তো দূরে কোথাও যাচ্ছিস না, ধারে কাছেই তো থাকবি নাকি? ঈশিতা নিশিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আই আবার কাঁদছিস, মেকআপ নষ্ট হয়ে যাবে তো, তখন তোকে পেতনির মতো দেখাবে, আর সবাই বলবে পেতনির বিয়ে হচ্ছে। আমার যে খুব খারাপ লাগছে রে, কিন্তু কি করে বলবো বল, আমিও যে তোর সামনে কাঁদতে পারবো না। আচ্ছা তুই থাক, আমি একটু বর দেখে আসি। বরপক্ষের খাওয়া দাওয়া শেষে ঈশিতাকে স্টেজে আনা হলো, ঈশানের পাশে বসানো হলো। দুজনকে খুব মানিয়েছে, বাড়ি ভর্তি মানুষ, সবাই তাদের প্রশংসা করছে। উফ, তোমাকে যা লাগছে না, ধুর, মানুষের জ্বালায় একটু দেখতেও পাচ্ছি না ঠিক মতো, এত হা করে তাকিয়ে থাকার কি আছে? আস্তে করে বলছে। ঈশিতা ভীষণ লজ্জা পাচ্ছে, মাথা নিচু করে আছে। এত লজ্জা পেও না তো, আমাদের বাসর ঘরের জন্য কিছু রাখো। উফ, একটু চুপ করে বসুন না, সবাই আমাদের দিকে তাকায় আছে। তারপর কাজই চলে আসলো, তাদের বিয়ে পড়ানো হলো। বিদায়ের সময় যে বাড়িটা কিছুক্ষণ আগেও একটা জমজমাট খুশি বয়ে যাচ্ছিল, এখন তা নিস্তব্ধ শুধু কান্নায়। খুব কাঁদছে ঈশিতার পরিবারের লোকজন। কি অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি আমার সর্বস্ব দিয়ে ওকে আগলে রাখবো। ঈশিতা খুব কাঁদছে। আজ থেকে এই বাড়ি পর হয়ে গেল। বাবা, আমার বড় আদরের মেয়ে, তুমি কখনো ওকে কষ্ট পেতে দিও না। আন্টি প্লিজ কাঁদবেন না, আমি কখনো কষ্ট দেব না ওকে। আরে সোহরাবার ভাবি যান, আপনারা এত চিন্তা করছেন, মেয়ে কি পরের বাড়ি যাচ্ছে নাকি? ঈশিতা আমার ঘরের বউ না, আমার ঘরের মেয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। অনেক রাত হতে চললো, এবার বেরিয়ে পড়ি আমরা। ঈশিতা আর ঈশান মা বাবার দোয়া নিয়ে গাড়িতে উঠে পড়ল। ঈশিতা তখনও খুব কাঁদছিল। গাড়িতে আরও মানুষ উঠতে গেলে ঈশান উঠতে দেয়নি, শুধু ড্রাইভার ছাড়া। ঈশিতা প্লিজ আর কেঁদো না, তুমি জানো তোমার কান্না আমার সহ্য হয় না, আসো আমার বুকে আসো। আরে কি করছেন, ড্রাইভার আছে তো। তাহলে কান্না থামাও, না হলে কিন্তু এখানেই অনেক কিছু করে ফেলবো, তুমি তো জানো সবটা, তাই না? ওকে ওকে, কাঁদবো না। গুড গার্ল। বাড়ির সামনে গাড়ি আসতেই দেখে সব লোকজন বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে তাদের জন্য। গাড়ি থেকে নেমেই মাকে সালাম করলো ঈশান আর ঈশিতা। এক এক করে সবাই বরণ করলো, সবাই খুব খুশি, নাচ গানে মেতে আছে যেন। আজ আমার বাড়িটা পূর্ণ হয়ে গেল। বাড়ির ভিতরে গেল সবাই। বেশ কিছুক্ষণ সবাই আড্ডা দেওয়ার পর দুজনকে বাসর ঘরে দেওয়া হলো। ঈশিতাকে আগে রেখে আসলো, পরে ঈশান যাবে। ঈশিতা বসে বসে ভাবছিল কি থেকে কি হয়ে গেল। হঠাৎ ঈশান ঘরে ঢুকল, ঈশিতার বুকটা ধুক করে উঠল। ঈশান ঘরে আসতেই ঈশিতা উঠে ঈশানকে সালাম করতে গেল। এই পাগলি মেয়ে, সালাম কেন করছো? তুমি থাকবে আমার বুকে, যেখানে তোমার স্থান। আগে এখানে দাঁড়াও তো, দেখি কেমন লাগছে। ওয়াও, জাস্ট অসাম, এই না হলে ঈশান খানের বউ। ধুর, কি যে বলেন আপনি। কি বলি, এখন করে দেখাবো, বলেই ঈশিতাকে কোলে তুলে নিল। কি করছেন, নামান আমাকে। আর কোনো বাহানা না, এতদিন অনেক বাহানা করেছো, দেখি আজ কোথায় পালাও। প্লিজ ছাড়ুন না, নামান প্লিজ। এখন ছাড়লে কি হবে, জুনিয়র ঈশানকে আনতে হবে না। ঈশিতা লজ্জায় ঈশানের বুকে মুখ লুকালো, আজ তাদের ভালোবাসা পূর্ণতা পাবে।